بسم الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وَكُلَّ بِدَاتٍ دَلَالَ وَكُلَّ دَلَالَةٍ فِي النَّارِ السلام عليكم ورحمة الله وبركاته امرا جي ایٹا دیسی مانے جی ٹاپک کے کتھا بولبو شیٹا دعواتی کاج اما دے دعواتی کاج گولا کانا بیٹھ ہو چھے شیٹا نہیں امرا ایک ٹالو چنا کربو پروتھو میں ایک ڈسکلیمر جے دعواتی کاج دعواتی کاج دو چا انگ شو একটা হচ্ছে আমরা কি করব, আমরা কি চেষ্টা করি, আমাদের চেষ্টা আমাদের এফোর্ট, সেটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আল্লাহর অংশ। যত দাওয়াতি কাজের উপর যত বই বা যত লিটারেচার পাবেন সবখানে একটা জিনিস লেখা দেখবেন যে আমরা যে চেষ্টা করব, আমাদের যে প্রচেষ্টা বা আমরা যে চেষ্টা করব সেটা আমরা আপ্রাণ আমাদের মানে আল্লাহ যেভাবে বলছেন কোনো রকম শর্টকাট ছাড়া, কোনো রকম টুইস্টিং ছাড়া, কোনো রকম বিচ্যুতি ছাড়া আমরা করব। কিন্তু সেই দাওয়াতি কাজে মানুষজন কনভিন্স হবে কি না, কয়জন মানুষ লাভবান হবে, কয়জন মানুষ আমাদের দাওয়াতে আল্লাহর পথে ফিরে আসবে, এই ব্যাপারটা আমাদের হাতে নাই। যত বই দেখবেন দাওয়াতি কাজের, এই ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি আল্লাহর হাতে। এটা নবী রসুল থেকে শুরু করে যত দাওয়াতি কাজ করছেন, যত যারা যেখানে করছেন সবাইয়ের আন্ডারস্ট্যান্ডিং এটা ছিল, সবাইকে এই কথা আল্লাহ বলছেন, মানে নবী রসুলকে বলছেন বা এক্সটেনশন আমাদেরও বলতেছেন যে আমরা চাইলেই কেউ হেদায়ত পাবে না, আমরা চাইলেই মানুষ দলে দলে চলে আসবে না, বা আমরা চাইলেই মানুষ চেঞ্জ হয়ে যাবে না, এটা আল্লাহকে চাইতে হবে বা আল্লাহ করতে হবে। কিন্তু আমাদের যে অংশটা, অর্থাৎ আমাদের প্রচেষ্টার যে অংশটা, আমরা আজকে সেই অংশটার ব্যর্থতা নিয়ে কথা বলবো। আমরা কিন্তু এটার মানে এটা বলতেছি না যে ধরেন আমরা যদি একদম পারফেক্ট হয়ে যাই তাইলে সব হয়ে যাবে, না, মোটেই না। কয়জন মানুষ চেঞ্জ হবে, কতটুকু এফেক্টিভ হবে, একটা দেশ চেঞ্জ হবে কি না, একটা সমাজ চেঞ্জ হবে কি না, এন্টায়ারলি আল্লাহর উপর ডিপেন্ড করে। এবং এটা আল্লাহর রিল্ম বা আল্লাহর ব্যাপার, এটা আমাদের ব্যাপার না, আমাদের হাতে নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সকল নবী পয়গম্বরকে এই মেসেজ আসে তাদের কাছে, এবং আমরা দেখি যে নাম্বার অফ পিপুল কয়জন কার বেলায় কার কাছে কয়জন কনভার্ট হয়েছে সেটা দিয়ে নবী রসুলের সাকসেস মাপা হয় না। তার কারণ হচ্ছে সেটা আল্লাহর উইজডম। আল্লাহ যখন ঠিক মনে করবেন, যেখানে ঠিক মনে করবেন, যাদেরকে ঠিক মনে করবেন, যে সময়কে ঠিক মনে করবেন, সেই সময়তে মানুষের অন্তর চেঞ্জ হবে বা মানুষ দলে দলে ইসলামে আসবে বা দাখিল হবে। আমরা সেই পার্টটা নিয়ে কথা বলতেছি না, আমরা আজকে যে ব্যর্থ হচ্ছে যেটা বলতেছি যে আমাদের প্রচেষ্টাতে যে ত্রুটি সেই জন্য যে ব্যর্থতা আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা আমি ক্লিয়ার করে নিলাম, ডিসক্লেমার এটা। তো প্রথমটা হচ্ছে যে আমাদের কোরআন একটা আয়াতে আল্লাহ বলতেছেন যে আল্লাহ রসুলকে বলতেছেন আল্লাহ যে বলো হে মোহাম্মদ, এটা হচ্ছে আমার পথ, এটা হচ্ছে আমার পথ। এটা বলতে সিরাতুল মুস্তাকিম বা আমরা এখন বুঝি এই পথ বলতে আল্লাহ বোঝাইছেন যার উপর রসুল সাল্লাম এবং তার সাহাবীরা ছিলেন, যে আকিদা যে মানহাজের উপর ছিলেন, যেটাকে আমরা আহলুস সুন্নাল জামা বলে থাকি। এটার অনেক নাম আছে, আহলুল হাদিস, আহলুস সুন্নাল জামা, তাইফা মনসুরা, ফিরকাতুন নাজিয়া, এরকম অনেক নাম আছে। তো এখন আমরা বুঝি সেটা, বাট এই আয়াতে বলতেছেন আল্লাহ সে ও মোহাম্মদটা ইসে নাই, আয়াতে নাই, এটা ব্র্যাকেটে, এটা হচ্ছে আমার পথ, দিস ইজ মাই ওয়ে, আমি আল্লাহর দিকে ডাকি, আই কল টু আল্লাহ। আল্লাহর দিকে ডাকা মানে কি? আল্লাহর দিকে ডাকা মানে হচ্ছে তাওহীদের দিকে ডাকা। যখনই আমরা বলবো আল্লাহর দিকে ডাকতেছি, এটার মিনিং হচ্ছে, প্রথম মিনিং হচ্ছে তাওহীদের দিকে ডাকা। আমরা জানি যে ইসলামী লিটারেচারে বা স্পেশালি যত বড় স্কলারদের লিটারেচারে যখন বলা হয় সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এই কথাটা আমাদের দেশে খুব প্রচলিত আছে, দাওয়াতি গোষ্ঠীগুলো কথাটা বলে থাকে। যখন আমরা বলি যে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, তখন প্রথম সৎ কাজ হচ্ছে তাওহীদের দিকে ডাকা, আর প্রথম মন্দ কাজে নিষেধ হচ্ছে শিরক থেকে বা কুফর থেকে কাউকে বারণ করা। এটা আমাদের বোঝার ব্যাপার আছে। যাই হোক, তো বলতেছেন যে আমি, এটা আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি। আল্লাহর দিকে ডাকি মানে প্রাথমিকভাবে তাওহীদের দিকে ডাকি, এটা আমরা বুঝব, প্রথম সবসময় বুঝব। আমি এবং আপন সার্টেন নলেজ, নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে আল্লাহর দিকে ডাকি,
তারপরে বলতেছেন কারা, আমি এবং আমাকে যারা অনুসরণ করে তারা। আমি মানে রসুল, আল্লাহ বলতেছেন রসুলকে বলতে যে আমি এবং আমাকে যারা অনুসরণ করে, প্রাইমারিলি সাহাবি, বাই এক্সটেনশন আমরা যারা দাওয়াতি কাজ কিয়ামত পর্যন্ত করব, তাদের জন্য নিশ্চিত জ্ঞানের উপরে আমরা দাওয়াতটা দিব। সেটা এক লাইন হইতে পারে, সেটা একটা সুরা হইতে পারে, সেটা একটা আয়াত হইতে পারে, একটা হাদিস হইতে পারে, কিন্তু সেটার উপর যেন আমাদের নিশ্চিত জ্ঞান থাকে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দাওয়াতি কাজের ত্রুটি বা আমাদের দাওয়াতি কাজ সফল না হওয়ার পিছনে আমাদের অংশে যেটা বললাম, আল্লাহর অংশটা তো আগেই আমি এক্সপ্লেন করছি যে ওইটার উপর আমাদের কোনো হাত নাই, আমাদের অংশটার ভিতরে আমাদের দাওয়াতি কাজ বিফল হওয়ার পিছনে এটা একটা কারণ যে আমরা অনেক সময়ই নিশ্চিত জ্ঞানের উপরে কথা বলি না। একটা জিনিস ধরেন, আমাকে কেউ জিজ্ঞেস করলো, আমি অনেক মুফতিকে বা অনেক ওয়াজিকে বলতে পালসার নিয়ে কথা বলতে জান শুনছি বা কোয়াসার নিয়ে কথা বলতে শুনছি, অথচ উনি মানে অ্যাস্ট্রোফিজিক্স ইংরেজি বানান করতে পারবেন বলে আমার মনে হয় না, মানে যিনি কথা বলতেছেন, কিন্তু উনি ওয়াজ মহফিলে বা এসে সব বুঝছেন তো মানে মানুষকে হাইকোর্ট দেখাইতেছেন আর কি, কিছু সায়েন্টিফিক কথা কিছু ইংলিশ কথা বললে মনে করতেছেন যে আমি তো খুব একটা কাজ করলাম না, ঠিক না। এটা নিশ্চিত জ্ঞান থাকতে হবে আপনি যেটা নিয়ে কথা বলতেছেন সেটা। এখানে আসে যে অনেক বক্তা, অনেক দায়ীকে আমি পার্সোনালি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যারা প্রথম শ্রেণীর দায়ী তাদের সাথে আল্লাহ আমাকে উঠা বসা করার তৌফিক দিয়েছেন, আমি করছি, এখনও করি। অনেক সময় আমি দেখি যে তারা এত ব্যস্ত থাকেন বা এত কাজ, মাল্টিটাস্কিং যেটা আপনাকে বলতেছিলাম, যে মানুষ যখন অনেক কাজ করে তখন কোনো কাজ ভালো করে করে না মানুষ বা করতে পারে না। আমি ওনাকে র একটা উদাহরণ দিয়েছি যে যখন একটা বউ থাকে তখন আপনার যত অ্যাটেনশন থাকে এক বউয়ের প্রতি, দুই বউ হইলে কিন্তু অ্যাটেনশনটা ডিভাইডেড হয়ে যায়, ঠিক না? হবেই, আমাদের আল্লাহ এইভাবে বানাইছেন। তাহলে মাল্টিটাস্কিং যখন করতেছি, আমি একসাথে যখন 15-20 কাজ করতেছি, তখন সব কটা কাজে আমি বিটস অ্যান্ড পিসেস করবো, একটু 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 করবো, কোনোটাই ভালো করে করতে পারবো না, এইটা একটা বোঝার ব্যাপার আছে। আমি অন্যান্য হালাকাগুলোয় বলছি যে একটা কথা আছে ইংরেজিতে, ডেপথ অফ এক্সপিরিয়েন্স উইথ অফ এক্সপিরিয়েন্স। ডেপথ মানে হচ্ছে কত গভীরভাবে আপনি কিছু একটা করলেন, যাই করলেন সেটা জ্ঞান অর্জন কত গভীরভাবে করলেন, আর উইথ অফ এক্সপিরিয়েন্স হলে কত প্রশস্ত করলেন, মানে অনেক কিছু আপনি একটু 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 করতে পারেন, আবার একটা জিনিস খুব ভালো করে করতে পারেন। সাহাবিদের মানহাজ এবং রসুল সাল্লামের ই ছিল ডেপথ অফ এক্সপিরিয়েন্স, যা করছেন ভালো করে করছেন। রসুল সাল্লাম জাহাজ চালান নাই কোনো দিন, নদীতে যান নাই, সমুদ্র দেখেন নাই, হ্যাঁ জাহাজে চড়েন নাই, অনেক কিছু করেন নাই, গান গান নাই, কবিতা লেখেন নাই, অনেক কিছু আছেন, অনেক কিছু করেন নাই জীবনে, কিন্তু যেটা করছেন সেটা খুব ভালো করে করছেন। সাহাবিরা সেরকম ছিলেন, 10 আয়াত তারা শিখে সেই 10 আয়াত কীভাবে অ্যাপ্লাই করতে হবে জীবনে, এটা শেষ করার আগে তারা পরের 10টাতে যান নাই, 6 লাগায় তারা সুরা বাকারা শিখছেন, যেন তারা অ্যাপ্লাই করতে পারেন লাইফে, জীবনে বাস্তবায়িত করতে পারেন। এটা হলো ডেপথ অফ এক্সপিরিয়েন্স, যা করবেন ভালো করে করবেন। এই একই কথা আসতেছে আপনার এই ব্যাপারে যে হোমওয়ার্ক করবেন দায়ীদের কথা, আপনারা ফিউচার দায়ী অথবা এখনই দাওয়াতি কাজের সাথে অনেকে আসেন, যে যার মতো করে দিতেছেন, একটা দাওয়াতি কাতে একটা হালাকায় একটা ওয়াজ মহফিলে একটা ইসে যাওয়ার আগে অতি অবশ্যই হোমওয়ার্ক করবেন। আমি দেখি অনেক সময় আমাদের বড় স্কলার তারা, আমরা একটা হালাকার অ্যারেঞ্জমেন্ট করছি বা একটা কিছু করতেছি, উনি ওইখানে বৈশা 5 সময় নিয়ে ওই সময় ল্যাপটপটা ঘাটতেছেন বা ইটা খুঁজতেছেন যে কী বলবেন, নজবিল্লা, এটা একদম পুরো আপনার পারপাসকে ফেল করা দেয়। আমরা একটা পরীক্ষা দিতে গেলে কত প্রিপারেশন নিয়ে যাই, এখানে একটা দিনের একটা এত বড় একটা দায়িত্ব, নবীর ওয়ারিস আমরা ওই সেন্সে দাওয়াতি কাজ করতেছি, আমরা এটা খুব সিরিয়াসলি নিব এবং আমরা হোমওয়ার্ক করে যাব, এবং সেই জন্য ডিজাস্টারও হয়েছে। ধরেন একজন আমাদের একজন আলেমকে একজনের সম্বন্ধে জিজ্ঞেস করছেন, উনি একটা মন্তব্য করছেন, সাথে সাথে মানুষের গালিগালাজ শুরু করে দিচ্ছে তাকে, তার কারণ উনি যে মন্তব্যটা করছেন ওটা জ্ঞানভিত্তিক করেন নাই, উনি মানে ওনার মনে হয়েছে এরকম উনি বলে ফেলছেন কথাটা। এই সব ব্যাপারগুলো খুব ড্যামেজিং হয়, যখনই আপনার অডিয়েন্স বুঝবে যে আপনি হোমওয়ার্ক করে আসেন নাই, তখনই তারা আপনাকে অলরেডি মানে মাইনাস করে দিছে, 30-40-50% আপনাকে ই করে দিছে, আপনার কথাই শুনতেছে না তারা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মানুষের ভাষায় কথা বলবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আপনি 1 ধরে আকিদার বক্তৃতা দিলেন একটা অডিয়েন্সের কাছে, তারপরে জিজ্ঞেস হলো আকিদা মানে কি, আসে কি দেরো আমরা দেখছি, বা মানহাজ করতেছেন, আধা ঘন্টা পরে একজন হাত তুললো, মানহাজ মানে কি, তার মানে আপনি অডিয়েন্সের ভাষায় কথা বলতে বলেন নাই বা বলতে শিখেন নাই অথবা বোঝেন নাই অথবা গেজ করেন নাই বা আপনি ই করেন নাই, আপনি তাকিক করেন নাই যে এই অডিয়েন্সটাকে কী কথাটা বলা ঠিক হবে আর কী কথাটা বলা ঠিক হবে না, কতটুকু বলা ঠিক হবে কতটুকু বলা ঠিক হবে না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমরা মনে করি। তারপরে হচ্ছে এই যে টার্মিনোলজি যেগুলো বললাম, যে সমস্ত কথাগুলা
যে সমস্ত বলে ফেলছি আমি অলরেডি, যে আপনি যে কথা যেমন মানহাজ কথাটা বললেন, আমি শিওর একজন মানুষ একটা রাস্তায় গিয়ে বলেন এখানে দাঁড়ান, 99 out of 100 মানহাজের মিনিং বলতে পারবে না। আপনি ওখানে মানহাজ নিয়ে আধা ঘন্টা বক্তৃতা দিলেন সেই রকম একটা ইসে, অথবা অন্য আরেকটা অনেক অনেক সময় ক্রিটিক্যাল ইশতেহাদ, আমি ই পাস করা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করা ছেলেকে জিজ্ঞেস করছে আমাদের টিচার হইতে আসছে, ইশতেহাদ মানে কি বলতে পারেনি, ইশতেহাদ মানে বলতে পারেনি, তাগুত মানে বলতে পারেনি, কোরআনের শব্দ, তাগুত কোরআনের শব্দ, ডিটেলস না বলতে পারুক, কোরআনে যে ফার্স্ট যে অর্থে ব্যবহার করা হয়েছে যে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সেটাকে তাগুত বলে, সেটা তো বলতে পারতে পারতে পারতো মানে কামিল পাস করা, কিন্তু এত বড় তার ক্রেডেনশিয়ালস আর কি। তো এটা বুঝতে হবে যে টার্মিনোলজিগুলো আমরা খুব বিশেষ করে আমরা যখন ইয়াং জেনারেশনের কাছে কথা বলি, ইয়াং জেনারেশন পাপি তাপি মানুষের কাছে যখন কথা বলি, সবাই হুজুর না, তখন আমরা খুব সাবধানে টার্মিনোলজিগুলো ইউজ করব যেন সেই টার্মগুলো বোঝে তারা, তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলা একটা। আপনাদেরকে বলছি যে 12 এপ্রিল ওই আসুন আসিদ্দিক মসজিদ আসিদ্দিক শান্তিনগরে সাইফুল্লাহ ভাই মানে ঢাকায় অ্যাভেলেবল যত ঘরানার যত আলেম আছেন সবাইকে দাওয়াত দিয়েছিলেন ইফতারের জন্য, এবং ওইখানে সবাই এক এক্ষেত্রে আব্দুল সবির চৌধুরী গেছিলো, আরও আরও কারা কারা গেছিলেন জানি সে থেকে তাকুয়া মসজিদে, তো সবাইকে আপনার এক মিনিট করে কথা বলতে বলছেন, তো লাস্টের দিকে আব্দুল রাজাক বিন ইউসুফ এবং আমাকে কথা বলছে, তো অনেক বড় বড় কথা, এখানে আমরা এটা করবো, আমরা এই আকিদার এটা করবো, আমরা এই সহি আকিদার দাওয়াত দিব, মানে সব থিওরিটিক্যাল কথাবার্তা। আমাকে যখন বলছে আমি 30 সেকেন্ড কথা বলছি যে আপনারা আল্লাহর বাস্তে মানুষের ল্যাঙ্গুয়েজে কথা বলেন, বিশেষ করে নিউ জেনারেশন যারা আসতেছে তাদের, আপনারা জানেনও না যে নিউ জেনারেশনে বহু মানুষ নাস্তিক হয়ে গেছে, বহু মানুষ কাফের হয়ে গেছে, বহু মানুষ বিশ্বাসই করেন আল্লাহ, সুতরাং তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আর তাদের একটা প্রশ্নে যদি আপনারা বিরক্ত হয়ে যান তাহলে আপনারা ফেল করে গেলেন আর কি। ওইখানে বলছি সব বড় বড় আলেমরা ছিলেন, শহীদুল্লাহ খান মাদানী, আব্দুল রাজাক বিন ইউসুফ, তারপরে আপনার আবু বকর জাকারিয়া, নেম এনি বডি মানে সবাই ছিলেন বলতে গেলে, শুধু মঞ্জুর আলহী ভাই অনেক দূরে তো আসতে পারেন না কোনো কারণবশত, মানে রাস্তায় বোধহয় ফিরে গেছেন বা এরকম কিছু, সবাই ছিলেন। আমি বললাম যে আপনারা আল্লাহর বাস্তে মানুষের ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আর নাইলে আমরা শুধু ভিডিও গেম খেলার মতো খালি মাহফিল করবো, হালাকা করব, জলসা করব, ওয়াজ মহফিল করব, কোনো লাভ হবে না, কোনো এফেক্ট হবে না, এটা আমাদের পার্টের ত্রুটি বলতেছি আমি, আমাদের আমরা যদি পারফেক্টলি করতামও তাতেও যে কিছু হইতো সেটা না, সেটা আল্লাহর হাতে, কিন্তু আমাদেরটুকুই আমরা পারফেক্টলি করতে পারবো না। তো এটা ছিল একটা পয়েন্ট। সেকেন্ডটা হচ্ছে যে সেট এক্সাম্পল বাই ফলোয়িং হোয়াট ইউ প্রিচ, এখানে আমরা ফেল করি, আমরা যেটা বলি যে কথাগুলো বলি সেটা আমরা এক্সাম্পল সেট করতে পারি না। যেমন আমরা হয়তো আখলাকের কথা বলি, আমরা হিউমিলিটির কথা বলি, আমরা সেই এক্সাম্পলটা সেট করতে পারি না, আমাদেরকে দেখে কেউ ই করতে পারে না যে আমরা, আমার একটা একটা ঘটনা মনে পড়ে, আমি এই দেশের শ্রেষ্ঠ আলেম যাকে যাদের মনে করি তাদের একজনের সাথে আমাদের একটা প্রোগ্রাম ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকায়, তো আমি এখানে বসছি, উনি ওইখানে বসছেন, মাঝখানে একটা ব্রেক ছিল, 3 ঘন্টার প্রোগ্রাম ছিল, মাঝখানে একটা ব্রেকে চাটা খাবে বা ই করবে, তখন একটা ছেলে আইসা আমার এখানে, ছেলেই বলি কারণ আমার অনেক ছোটো, যদিও সে হয়তো 44 years old বা আরও বেশি 48 হবে তার বয়স, হতো তো ব্যবসায়ী মানুষ, এখানে এসে আমার কানে কানে কী যেন একটা জিজ্ঞেস করতেছে, তাই আমি বললাম যে আজকে আপনার কত বড় সুযোগ, আপনি ডিরেক্টলি একজন সারা দেশের শ্রেষ্ঠ আলেমকে জিজ্ঞেস করতে পারেন, তাকে না জিজ্ঞেস করে আমাকে করতেছেন কেন, বলে উনি তো দাঁড়িয়ে কলপ করছে, ওনার জিজ্ঞেস করে কী হবে, একটা ম্যান ফ্রম স্ট্রিট সে খেয়াল করছে আসলে উনি কলপ করেন নাই, উনি যেটা করছেন ওই খিতাম জিনিসটা ইউজ করা যায় মেহেন্দির সাথে, ওইটা তো একটু ডার্ক হয়ে গেছে বুঝছেন, সে মনে করছে কলপ কোর্স, আর তাতেই কিন্তু সে তার কথা শুনতে নারাজ, অথচ এই প্রোগ্রামটা কিন্তু ওই আলেমের সেন্ট্রিক প্রোগ্রাম, মেইন বক্তা উনি, আমি একটু জাস্ট মডারেট করতেছি বা এরকম কিছু, সে আমারে বইলা বসলো যে ওনার ওনাকে জিজ্ঞেস করে কে, উনি তো কলপ দিছে দাঁড়িতে। এগুলো খেয়াল করে মানুষ, আপনি হয়তো মনে করতে পারেন মানুষ খেয়াল করেন, আপনি কীভাবে হাত মেলালেন কারোর সাথে, কীভাবে কারোর সাথে কথা বললেন, কীভাবে খাইলেন, কীভাবে মেজাজ করলেন, কীভাবে এগুলো বডি ল্যাঙ্গুয়েজগুলো মানুষ খেয়াল করে, এবং আপনি এক্সাম্পল সেট করতে যদি ব্যর্থ হন আপনার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে যাবে, মানুষ মনে করবে আপনি যা প্রিচ করতেছেন তাতে আপনি বিশ্বাস করেন না, এটা অনেকটা ওই ডাক্তারের মতো যে ডাক্তার মানে স্মোকিং হ্যাজার্ডাস বইলা সিগারেট খেতে খেতে আপনারা বলতেছে যে সিগারেট খেলে লাং ক্যান্সার হয়, আপনি বলবেন দোর বেটা তুই তো নিজেই বিশ্বাস করিস না, তাই না, তুই তো নিজেই বিশ্বাস করি না যে সিগারেট খেলে কিছু হয়, তাহলে তুই সিগারেট খাইতি না, এই ব্যাপারটা আর কি। তো এটা একটা জিনিস, এক্সাম্পল আমরা যাই বলবো, আমরা যদি দুই ছত্রও বলি আমরা যে সেটা এক্সাম্পল, সেই জিনিসটা যেন আমরা জীবনে বাস্তবায়ন করি, আর না হলে আমরা যেন এক্সপ্লেন করে দিই, যেমন ওই আলেম যদি জানতেন যে তাকে এইভাবে খেয়াল করতেছে উনি হয়তো এক্সপ্লেন করে দিতেন,
এখন আর উনি দেন না দাড়িতে কালো রঙ, কিন্তু তখনও কালো রঙ দিচ্ছেন না। আমি বুঝছি উনি কী করছেন, উনি মেহেন্দির সাথে খিতাম বলে একটা জিনিস আছে, একটা সিড, এক ধরনের বিচি বা কিছুর থেকে হয় কালো রঙ হয়, সেটা মিক্স করা যায় আছে, এবং সেটা মিক্স করতে গিয়ে হয়তো পর্দাটা একটু বেশি হয়েছে, দেখে ওনার দাড়ি কালো মনে হয়েছে। কিন্তু ওই ছেলে নতুন দিনের পথে আসছে, সে বলে ফেললো যে উনি তো দাড়িতে কলপ দেয়, ওনার কথা ওনার কাছে জিজ্ঞেস করে লাভ কী? অর্থাৎ যে নিষিদ্ধ একটা জিনিস করতেছে বা যে তাকে তারই জিজ্ঞেস করে কী হবে? অথচ আমি কিন্তু ওই আলেমকে দেশের শ্রেষ্ঠ আলেমদের একজন মনে করি, এই এই ব্যাপারটা। তারপরে একটা জিনিস হচ্ছে যে আমরা একটা ভুল করি, আমরা মানুষকে যখন দাওয়াতি কাজ করি বা যে কোনো কিছু যে কোনো কাজে আমরা মানুষকে কী করি, তার কাজ দিয়ে বিচার করি, আর নিজেকে বিচার করি নিজের নিয়ত দিয়ে। ধরেন আমি মসজিদে হাঁটতেছি, হাঁটতে গিয়ে একজনের মাঝে ধাক করে পাটা লাগলো, আমার যখন পা লাগলো আমি তাকে বললাম যে আচ্ছা মাফ করেন বা কিছু একটা বললাম, আমি মনে করছি আমি তার ইচ্ছে করে লাগাই নাই, তার মানে কি আমি নিজেকে জাজ করতেছি আমার নিয়ত দিয়ে, আল্লাহ জানেন আমি তো ইচ্ছে করে করি না এটা। কিন্তু যে লোকটা আপনাকে দেখতেছে সে ভাবতেছে যে দেখলো বেটা আমার পা লাগাই গেলো, লাথি মেরে গেলো আমার। এইটা কিন্তু আমরা সবসময় করি, অন্যদের বিচার করতে গিয়ে তার অ্যাকশন দিয়ে বিচার করি, পা লাগাই গেলো আমার গায়ে, আর এই পাটা যদি আমি লাগাইতাম তাহলে কিন্তু আমার মনের ভিতর তো কোনো ইচ্ছে না, আমি তো ইচ্ছে করে লাগাইনি। আমরা অন্যকেও একটা চান্স দেব যে তার ইন্টেনশনটা ভালো হইতে পারে, তার হয়তো কাজটা ভুল হয়ে গেছে কোনো কারণবশত, আমার একটা লাথি মেরে গেছে গিয়া, কিন্তু এই সুযোগটা তাকে দিব যে তার ইন্টেনশনটা হয়তো ঠিকই ছিল। দাওয়াতি কাজ করতে গিয়ে যখন আমরা দেখব যে কেউ একটা ভুল করতেছে, কেউ একটা এই করতেছে, হার্শ হব না তার প্রতি, বুঝছেন তো, হার্শ হব না, তার প্রতি কঠোর হব না, তাকে একটা চান্স দিব, বেনিফিট অফ ডাউট দিব, কী দিব যে তার নিয়তটা হয়তো ভালোই ছিল, কিন্তু হয়তো সে কোনো কারণবশত এটা করতে পারে নাই বা করে নাই। এরকম হয় না, জানেন মসজিদে ঢুকে সালাম দেয়নি, কথার কথা ভুলে গেছে হয়তো, একটা বেনিফিট অফ ডাউট দিব তাকে যে বোধহয় আজকে তার মাথায় কোনো চিন্তা আছে, সাধারণত দেয় আজকে দেয় নাই, বুঝছেন তো। তাইলে কিন্তু সম্পর্কটা আমাদের অনেক সুন্দর হবে যদি বেনিফিট অফ ডাউট দিই, এবং তাকে যদি তাকে একটা চান্স দেয় যে তার নিয়তটা হয়তো ভালো ছিল, তার ইন্টেনশনটা হয়তো ভালো ছিল। এইটা একটা ভুল করি আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে। তো এখানে কয়েকটা আয়াত আমরা পড়ব, প্রথমটা হচ্ছে সূরা হুদের 11 নম্বর আয়াত। এখানে হুদ আলাহ শোয়েব আলাহ সাল্লাম, সরি শোয়েব আলাহ সাল্লাম তার কমকে বলতেছেন, আমি তোমাদেরকে এমন কিছুতে নিষেধ করতে চাই না যেটা আমি নিজে করি। খুব ইম্পর্টেন্ট কথা না, দাড়িতে কলপ দেওয়া নিষেধ করতে চাই না, কারণ আমি করি এটা, আর যদি আমি কলপ না দিয়ে থাকি কিন্তু মনে হয় কলপ আমার উচিত ছিল, এক্সপ্লেন করে দেওয়া যে দেখেন আমি আমার দাড়িটা কালো, কিন্তু আমার দাড়ি কিন্তু আসলে সাদা হয়ে গেছে, কিন্তু আমার দাড়িটা কালো, আমি এই মেহেন্দি দিছি সাথে খিতাম ই করে দিছি, তেলে হয়ে গেল শেষ। আমার এক ডাক্তার বন্ধু আছেন, উনি এখন ওনার বোঝা যায় সব দাড়ি পাকা যে, কিন্তু আমি 2005 থেকে ওনাকে চিনি, ওনার সমস্ত দাড়ি কালো এবং সমস্ত চুল কালো মনে করতাম আমি। তারপরে একদিন লাইটের এগেনস্টে খেয়াল করে দেখি সব লাল, মানে যে রঙটাই দিয়েছেন রঙটা খুব ডিপ ছিল, এই জন্য মনে হতেছে কালো। এটা দোষের কিছু না, এটা জায়েজ, যদি কালো না দেন যেটা জায়েজ। তো শোয়েব আলাইহিস সালাম তার কমকে বলতেছেন যে আমি তোমাদেরকে এমন কিছু সম্বন্ধে নিষেধ করতে চাই না যেটা আমি নিজে করি, রাদার আই অনলি উইশ টু রেক্টিফাই ইউ অ্যাজ ফার অ্যাজ আই এম এবল। আমরা তোমাদেরকে শুদ্ধ করতে চাই, পরিশুদ্ধ করতে চাই, ঠিক করতে চাই, হ্যাঁ ঠিক করে দিতে চাই যতটুকু আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন ততটুকু। এটা হচ্ছে সূরা হুদের 11 নম্বর আয়াত, সরি 88 নম্বর আয়াত, সূরা নম্বর 11 আয়াত নম্বর 88। এটা এরপরে আরেকটা আসতেছে যেখানে এটা খুব ফেমাস আয়াত আপনারা জানেন, দুইটা আয়াত, সূরা আল আনামের 162, 163 নম্বর আয়াত, যেখানে বলতেছেন বলো হে মোহাম্মদ, আমার সালাত, আমার ওই কোরবানি বা আমার স্যাক্রিফাইস, আমার জীবন এবং মরণ পিওরলি আল্লাহর জন্য, মানে একেবারে নির্ভেজালভাবে আল্লাহর জন্য, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, রব্বুল আলামিন যিনি। তারপরে বলতেছেন যে যার কোনো ই নাই, যার কোনো শরিক নাই। লাস্টের কথাটার জন্য আমরা আয়াতটা পড়তেছি যে আমরা এমন কিছু করতে বলবো না যেটা আমরা নিজে করি না, এমন কিছু নিষেধ করবো না যেটা আমরা নিজে করি, সেটার জন্য বলতেছি লাস্টে। এবং লাস্টে বলতেছে কি এইটা আমার প্রভু বা আমার রব আমাকে অর্ডার করছেন বলতে বা করতে, অ্যান্ড আই এম দ্য ফার্স্ট অফ দিস নেশন টু সাবমিট টু আল্লাহ অ্যাজ এ মুসলিম। এবং আমি আত্মসমর্পণকারীদের ভিতরে প্রথম, তার মানে আমি নিজে আত্মসমর্পণ করছি, অতএব তোমরাও করো। এই কথাটা বলার জন্য আমরা এই আয়াতটা পড়লাম, এই 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 ইটা আনার জন্য। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে কোনো একটা এজেন্ডা নিয়ে দাওয়াতি কাজ করবেন না কখনো। ধরেন আমি এই স্কুলটা চালাই,
আমি দাওয়াতি কাজ করতে গিয়ে, যদিও আমার দুনিয়াবি কোনো ই নেই, আপনারা জানেন, আমাকে যারা চিনেন তারা জানেন যে আমার দুনিয়ার একটা কপার পয়সার ই নেই, কপারের পয়সা সব পাওয়া যায় না এখন, সব গলায় ফেলছে মানুষ, মানে বলতেছি যে এক কানা পয়সার কোনো ইন্টারেস্ট নেই আমার এখানে দুনিয়ার। তারপরে আমি বলতেছি যে এজেন্ডা থাকে আমাদের, দুনিয়ার ইন্টারেস্ট থাকুক বা না থাকুক আমাদের পলিটিক্যাল এজেন্ডা থাকে, আমাদের গ্রুপিংয়ের এজেন্ডা থাকে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ আসে না আমাদের ভিতর, আমাদের আহলেদিস কমিউনিটির ভিতর 13-14 গ্রুপ আসে, আমাদের এজেন্ডা থাকে যে আমাদের গ্রুপের জন্য যে মানুষ আসে, আমাদের এখানে যেন বেশি মানুষ আসে, আমাদেরকে যেন মানুষের পয়সা দেয়, আমাদের কথা যেন শুনে, আমাদের ঘরানার জন্য হয় থাকে না, এই এজেন্ডা নিয়ে দাওয়াতি কাজ করবেন না কখনো, কখনোই না। সবসময় মনে রাখবেন যে ধরেন এটা একটা জামাত যদি আমরা ধরি, এটা হচ্ছে এ জামাত, নট দি জামাত, একটা জামাত, এরকম 1 কোটি জামাত থাকতে পারে সারা দুনিয়ায়, ছোটো 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 যা যার মতো করে দাওয়াতি কাজ করতেছে, ফাইন। এর বাইরে যারা আছে তারা তারা ঠিক না, তারা কেউ না, তারা আমাদের কেউ না, না প্রশ্নই ওঠে না কোনো। তাইলে তো আমি ক্লেম করতেছি যে আমারটা হচ্ছে আল জামাত, মানে আল্লাহ রসুল এবং সাহাবিরা যেটার উপর আছেন একমাত্র জামাত সেটা, আমি তো সেটা করতে পারি না। আল জামাত ছিল আল্লাহ রসুলের জীবদ্দশায়, তাই না? তার আন্ডারে একটাই জামাত ছিল দুনিয়াতে, এখন 1 কোটি জামাত থাকতে পারে, কিন্তু শুদ্ধ ইসে হইলে আমরা কি সবাই আহলুস সুন্নাহ জামার অনুসারী বা সবাই আহলুস সুন্নাহ জামার অংশ, বা অনেক একজন মানে চিন্তাবিদ বলছিলেন যে পানির বিন্দুর মতো, পানির বিন্দু যদি এখানে 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 10টা থাকে আর আপনি যদি এটাকে 1 করে দেন তাহলে একটা বড় বিন্দু হয়, 10টা বিন্দু কিন্তু আর আলাদা থাকে না, এই সেন্সটা থাকবে আমাদের। তো এই যে এজেন্ডা যেন আমরা এই না করি, আমাদের সোল মোটিভ, একমাত্র মোটিভ, মোটিভ মানে কি চালিকা শক্তি, চালিকা শক্তি থাকবে আল্লাহ সন্তুষ্টি, একমাত্র চালিকা শক্তি, আমার দল, চান্দা, আমার আমার ঘরানা, আমার মসজিদ বা আমার গ্রাম, অনেক রকমের থাকে মানুষের, আমার পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, আমার আমির বা আমার বুজুর্গ থাকে না মানুষের, আমার মা, আমার আমি যে পদ্ধতিতে দাওয়াত দিই এটাই ঠিক, দুনিয়ারা সব ভুল, এই এই জিনিসগুলো যেন আমরা না করি। আচ্ছা, এজেন্ডা যেন না থাকে আমরা, আমরা যেন সত্যকে টুইস্ট না করি। একটা উদাহরণ দিই, সত্যকে টুইস্ট করার একটা ছোট্ট উদাহরণ দিই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে যখন কেউ গিয়ে জিজ্ঞেস করছে যে রাতের নামাজ কীভাবে পড়ব, আল্লাহ রসুল সাল্লাম কী বলছেন, দুই রাকাত করে পড়বা। আল্লাহ রসুল সাল্লাম বলেন নাই যে আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করে আমি কীভাবে নামাজ পড়ি, এটা বলেন নাই, কিন্তু বলতে পারতেন না, বলেন নাই। একজন নবীকে যখন কিছু জিজ্ঞেস করা হয় এটা তার উপর ওয়াজিব যে উনি বলবেন, যা জানানোর সেটা জানায় দেবেন। আমি যদি নবীকে জিজ্ঞেস করি যে ধরেন এটা কীভাবে করব, তার উপর ওয়াজিব হচ্ছে আমাকে কমপ্লিটলি বলবেন, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি বলবেন। তিনটা কথা আমরা আগে বলছি, অন্যান্য হালাকায় বলছি, আপনাদের ওইসব হালাকায় ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি বলবেন, পরিষ্কারভাবে বলবেন, কোনো রাগঢাক নাই, লুকাছাপা নাই, কমপ্লিটলি বলবেন, যতটুকু জানা দরকার তার সবটুকু বলবেন, কারেক্টলি বলবেন, শুদ্ধভাবে বলবেন। উনি তো বলেন আয়েশার কাছে গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা, উনি যদি এটা বলে থাকেন তাহলে যে লোক দুনিয়ার যেখানে 2 রাকাতের মাল্টিপল করে তারাবির নামাজ পড়তেছে, রাতের নামাজ পড়তেছে, তাহাজুদ পড়তেছে, তাকে ভুল বলা যাবে না। আমরা বলি না আমাদের দেশে? আমরা বলি, আমরা আশারা দিলেন ওই হাদিসটা দিয়ে বলি যে আর এর বাইরে যারা পড়লো তারা অস্পৃশ্য অনেকটা, বলি না, না বলতে পারি না আমরা। এইটাই বলতেছি যে আমার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমি এইটা বলি কিন্তু ওইটা বলি না, পুরাটা বলা উচিত। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাম খেজুর খাইতেন, আপনি খেজুর খাইতে চান তাকে ভালোবাসা, ফাইন, খুব ভালো কথা, খেজুর খাইতে চাইতেছেন খুব ভালো কথা, এটা তার অভ্যাস ছিল খেজুর খাওয়া, 8 রাকাত তার পার্সোনালি ছিল, আপনি 8 রাকাত তাকে ফলো করতে চান হুবহু পড়েন, আমার কোনো আপত্তি নেই, আমি 8 রাকাতই পড়ছি এইবার, কিন্তু 8 রাকাত বা 10 রাকাত 12 রাকাত আমরা ভ্যারিয়েবল পড়ছি, কিন্তু 8 রাকাতই প্রেফার করি আমরা পড়তে, মানুষের কষ্ট হবে দেখে আমরা এটাকে 12 বা 10 করি অনেক সময়। কিন্তু আপনি আমাকে এইটা বললেন না যে যারা 12, 10, 24, 36, 100 পড়লো তারা ভুল করলো, বা 2 পড়লে ভুল করলো, 2 পড়লেও সে ঠিক আছে রাতের নামাজ, কারণ আল্লাহ রসুল বলছেন 2-2 করে পড়তে। সুতরাং আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে টুইস্ট করলেন, যে জানে জিনিসগুলো সে মনে করবে দেখো সে জানে নাও, কিন্তু বলতেছেন এত বড় আলেম নিশ্চয়ই সে ওটাও জানে, কিন্তু সে শুধু তার লাইনেরটা বলতেছে অন্যটা বলতেছে। সালাম ফিরানোর পরে কী বলবো আমরা? আল্লাহ আকবর বলবো না আস্তাগফিরুল্লাহ বলবো? এটা নিয়ে বিরাট বিভাজন। আমি সাইফুল্লাহ ভাইকে জিজ্ঞেস করছি, বলছে দুটাই ঠিক আছে, যুক্তিটা কি? ইবনে আব্বাস ছোটো ছিলেন এই জন্য উনি বলছেন তাকবীর। ইবনে আব্বাসের বাড়ি কই? সৌদি আরব না? সৌদি আরবের 6 বছর বয়সের একটা বাচ্চা জানবে না তাকবীর মানে কি? তাকবীর কথাটার ভিতর আল্লাহ আকবর আসে না? জানবে না সে? তো সে কি না বুঝে বইলা ফেলছে তাকবীর? হাদিসটাতে তো তাকবীর বলা আছে। আমার মনে হয় যে এটা ঠিক, ঠিক আছে এটা একটা মত, অন্য মতটাকে আমরা শ্রদ্ধা করি, যে তাকবীর মানে হচ্ছে আল্লাহ আকবর। সালাম ফিরে তাকবীর বলা যখন বলছেন, উনি যদি একেবারে গেদা একেবারে মানে 2 বছরের বাচ্চা হইলেও ওনার জানা উচিত যে তাকবীর,
মানে এটা আরবি ভাষাভাষী বাচ্চা, তাই না? তো উনি তো 2 বছর ছিলেন না, উনি তো গোলাম ছিলেন, তাহলে উনি জানেন না তাকবীর মানে কি। তাহলে আমরা আমাদেরটা বলি যে এইটাই বেশি অথেন্টিক বা এটাই বেশি ই, সাথে সাথে এটা বলি যে এটার দলিল আছে। আমরা আমাদের ঘরানায় টানার জন্য, আমাদের মতের জন্য যেন টুইস্ট না করি, তাইলে কি পারপাসটা ব্যর্থ হয়ে যাবে? আমি দুইটাই করি, আমার দুইটার কোনো সমস্যা নেই। আমি 20 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি, আমার 8 রাকাতে আমার সমস্যা নেই, 20 রাকাতে সমস্যা নেই, 12 রাকাতেও নাই, 10 রাকাতেও নাই, 2 রাকাতেও নাই। আমি যদি আল্লাহ কোনোদিন তফিক দেন, তাহাজ্জুদ পড়লে আমার 2 রাকাত পড়তে পড়তেই চলে যায় সময়, 2 রাকাত পড়ে বিথির পড়লে শেষ, আমার যেটুকু ক্ষমতা আর কি, যেটুকু আমি পারি সময় দিয়ে আর কি, 2 রাকাত পড়তেই শেষ। তারপরে বিথির কোনো দিন 1 রাকাত, কোনো দিন 3 রাকাত, বেশি থাকলে 3 রাকাত, নাইলে 1 রাকাত। হ্যাঁ, আপনি বলবেন কি আমার সুন্না হইতেছে না, আমার তাহাজ্জুদ হইতেছে না, বলবেন? আল্লাহ রাসূল বলছেন 2 2 করে পড়তে। আচ্ছা, এরপরে হচ্ছে ডোন্ট টুইস্ট ট্রুথ টু সুট ইউ, এটা যেটা বললাম, সত্যকে টুইস্ট করেন না, সত্যকে পেঁচায়েন না আর কি। অনেক সময় পেঁচায় পেঁচায় বলে না, সত্য থেকে ছড়ার জন্য বা নিজেরটা থেকে নিজের মতো হইতেছে না সেই জন্য। আচ্ছা, এইখানে এই প্রসঙ্গে দেখি আমাদের কী আছে এখানে। হ্যাঁ, এইখানে আসছে কি যে এই এই পর্যায়ে আমরা যেটা বলবো যে আপনার জন্য ইখলাস থাকে, এই যে বললাম আমার একটা দল, আমার একটা পার্টি, আমার একটা গ্রুপ, আমার একটা মসজিদ, সেটা যেন না থাকে, আপনি যেন পিওরলি আল্লাহর জন্য করেন, যতটুকুই করবেন যা করবেন। এখানে আয়াত কোট করতেছেন, সুরা আল আনাম 90 নম্বর আয়াত, এন্ড আই ডু নট আস্ক ইউ ফর এনি রিওয়ার্ড ফর কনভেইং দিস কোরআন, এই কোরআন যে তোমাদেরকে আসে আমি পৌঁছাই দিতেছি, এই জন্য আমি কোনো বিনিময় চাই না। আমাদেরও যেন সেটা হয়, এই যে দাওয়াত যে আমরা দিতেছি, আমাদের যে কোনো বিনিময় না থাকে, বিনিময় চাওয়ার কোনো না থাকে, মানে এর বিনিময়ে এই চান্দা উঠানো, ওই ওই ডোনেশন, ওই ফান্ড, এটা এরকম যেন না থাকে, আমাদের দাওয়াতের ইস্যু যেন এটা না থাকে, মানে বা আমার নিজের একটা লাভ প্রাপ্তি আছে না, মানুষের নিজের প্রাপ্তি আছে বা আমার ইস্যের, সেটা যেন না থাকে। মেইনলি এখানে নিজের প্রাপ্তির কথা বলা হয়েছে, সমাজবদ্ধভাবে বা দিনের জন্য যদি কোনো কিছু আপনি ই করেন সেটা এখানে বোঝানো হয় নাই। দিনের জন্য আল্লাহ রসুলও চাইছেন, সেটার জন্য বোঝানো হয় নাই, খুতবার পরে চাইছেন বা ইসে চাইছেন, খুতবার জুমার সময় চাইছেন। আই ডু নট আস্ক ইউ ফর এনি ওয়েলথ ফর মাই অ্যাডমিনিশন, এটা এটা আরেকটা সুরা হুদের 29 নম্বর আয়াত, আমি যে তোমাদেরকে সাবধান করতেছি, আমি যে তোমাদের নসিহা করতেছি, এই জন্য আমি তোমাদের কাছ থেকে আমি যে তোমাদেরকে নসিহা করতেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। এটাই হওয়া উচিত প্রত্যেকটা দায়ের ই। এবং এখানে এই যে আমি যেটা বলছি যে মোটিভ বা এজেন্ডা যেটা বলছি, এই কথাটা মানে হচ্ছে এটা, আমাদের দেশের সিলেটে গ্রামাঞ্চলে অথবা সারা দেশেই যেসব ওয়াজ হয়, এনে মানুষ হায়ার করে নিয়ে আসে যে পয়সা রেজ করতে পারবে, এবং ওই পয়সাগুলো অ্যাকচুয়ালি কোথায় যায়, অ্যাকচুয়ালি কি দিনের কাজে যায় না, ওনাদের পকেটে যাওয়া মানে ওনারা দিনের কাজে যাওয়া মনে করেন, ওনাদের তহবিলে যাওয়া মানে ওনারা দিনের কাজে যাওয়া মনে করেন। আপনার খোঁজ নিয়ে দেখেন, আমার কথা নিয়ে করেন না, আপনার খোঁজ নিয়ে দেখেন, এইসব মাদ্রাসা বলতেছে যে ওয়াজ মাহফিল যেগুলো এসে হয় শীতের দিনে, যেগুলো সামনে সিজন আসতেছে, এগুলো যে কালেকশন, এগুলো কোথায় যায় দেখেন, কীভাবে যায় দেখেন। আচ্ছা, এরপরে আসতেছে পরটা হচ্ছে এই প্রসঙ্গে আর কি, এই 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 ব্যর্থতা যেটা আমাদের সেটার আন্ডারে এরপরটা হচ্ছে আপনার, আমরা সকল জাতির কাছে, আল্লাহ বলতেছেন সূরা নাহলের 34 নম্বর আয়াত, আমরা সকল জাতির কাছে রাসূল প্রেরণ করছি, তাদেরকে অর্ডার করছি আমরা, তাদেরকে আদেশ দিছি আমরা যে সেই জাতিগুলোকে তারা যেন আল্লাহর, তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, যেটা আমরা জানি তাওহীদ হচ্ছে সকল নবীর কমন কথা, এবং ইবাদতকে তার জন্য পিওরলি তার জন্য করে। আপনারা জানেন আমরা আগে অনেকবার বলছি তাওহীদের মিনিং বলতে গিয়ে বলছি বা এমনিও বলছি, আল্লাহ অনেক কিছুতে ধরেন অনেক কাজের ব্যাপারে, ফর এক্সাম্পল প্রতিপালন, আল্লাহ প্রতিপালন করেন, বাবা মা প্রতিপালন করেন, একটার সাথে একটা তুলনা নেই, বাবা মার প্রতিপালন করার যে টেন্ডেন্সিটা, এটা আল্লাহ তাদের ভিতরে ইনস্টল করে দিছেন যে তারা এইভাবে করবে, ফিতরার ভিতর দিয়ে দিছেন, তারা করে। সুতরাং লিমিটেড সেন্সে বাবা মা প্রতিপালন করে, অ্যাবসোলিউট সেন্সে আল্লাহ করেন। এখানে একটা একটা হলেও একটা সিমিলার কথা তো আমরা ইউজ করি, কিন্তু ইবাদত হচ্ছে এমন একটা জিনিস যেখানে 1 মাইক্রন পৃথিবীর কারোর সাথে সম্পৃক্ত করা যাবে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে না, যদি করেন সেটা শিরক হয়ে যাবে, 1 মাইক্রন না। হজে যান, তার কাছে চাওয়ার কিছু নাই আমাদের, আমাদের মানুষ কিন্তু, দেশের মানুষ কিন্তু তার কাছে চায় গিয়ে, জানেন আপনারা হয়তো, চিঠি লেখে, চিঠি ঢুকায় দেয় তার কাছে, চায়, দোয়া করে, ইয়া রাসূলুল্লাহ আমরা এই নিয়ে আসছি, এই নিয়ে আসছি, অ্যাবসোলুট শিরক। কিন্তু এটাই বলতেছেন এখানে, পিওরলি ফর হিম, ইখলাস কথাটার মানে কিন্তু এটাই, একটু আগে বললাম যে একমাত্র আল্লাহর প্লেজার ছাড়া আর কোনো কারণে দাওয়াতি কাজ করবো না আমরা,
সুতরাং দাওয়াতি কাজটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য, দাওয়াতি কাজটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য, এইটার দলিল হিসাবে এগুলো আসতেছে। অ্যান্ড দ্যাট দে শুড অ্যাভয়েড এভরিথিং ওয়ার্শিপ বিসাইড আল্লাহ, আল্লাহ ছাড়া বাকি যা কিছুর ই করা হয়, উপাসনা করা হয় সেগুলোকে বা প্রার্থনা করা হয় যাদের কাছে বা যার যাকে ইলা মানা হয় বা যার ইবাদত করা হয় সব কিছুকে তারা পরিত্যাগ করবে। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে সিমিলার কথা, যে তোমার আগে রাসুলকে বলতেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তোমার আগে আমরা এমন কোনো ই পাঠাই নাই, রাসুল পাঠা নাই এই মেসেজ না দিয়ে বা এই মেসেজ ছাড়া যে আমরা তাদেরকে বলছি যে আল্লাহ ছাড়া কারো ইবাদত পাওয়ার যোগ্যতা নাই, সো তাই অতঃপর অথবা তাই, সো মেক অল অফ ইউর ওয়ার্শিপ পিওরলি ফর আল্লাহ, সমস্ত ইবাদতকে আল্লাহর জন্য পিওরলি করো, এটা হলো ইখলাস। আমাদেরও সমস্ত দাওয়াতি কাজ হবে পিওরলি আল্লাহর জন্য। দাওয়াতি কাজ একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ না, এটাও একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ। আপনি সওয়াব আশা করেন, রিওয়ার্ড কার কাছে আশা করবেন? আল্লাহর কাছে। এবং রিওয়ার্ড আমরা আগে বলছি, পরে আবারও বলবো, যে একজন মানুষ আপনার কথা শুনে নেয় কিন্তু আপনি সঠিকভাবে করে গেছেন কাজটা, আপনার রিওয়ার্ড আল্লাহর কাছে। কয়জন শুনছে সেটার উপর আপনার রিওয়ার্ড ভ্যারিয়েবল না, আপনার রিওয়ার্ড আল্লাহর কাছে, আপনার আজর যেটাকে বলি, সওয়াব বলি, আজর বলি, সেটা আল্লাহর কাছে। আচ্ছা, এরপরটা আসেন, দাওয়াতি কাজ ব্যর্থ হওয়ার কারণগুলো আমরা দেখতেছি। এরপরটা হচ্ছে যে প্রায়োরিটিতে আমরা যেন ভুল না করি। সিমিলার আগের যেটা পড়লাম, আগের যে দলিলগুলো পড়লাম, ওই দলিলগুলো এখানে অ্যাপ্লিকেবল। ওইটা হলো ইখলাসের আন্ডারে পড়লাম আমরা, বা ইসের ইন্টেনশনের বা মানে সিনসিয়ারিটি বা বিশ্বস্ততা, মানে কেবলমাত্র আল্লাহর জন্য করার আন্ডারে পড়লাম। এইটার ভিতরে ওই পয়েন্টগুলোই আসবে যে প্রায়োরিটি ঠিক করা। একটু আগে আমরা বলছি না যে প্রায়োরিটি ঠিক করা বলতে আমরা বলছি সৎ কাজে আদেশ যখন আমরা বলি, দাওয়াতি কাজ কী, দাওয়াত মানে কী, দাওয়াতি কাজ আরেকভাবে বলতে কি সৎকা, এটা তো সবার উপর, কুনতুম খাইরা উম্মাতিন যে আয়াতটা আছে এটাতে কি বলা হয়েছে, যে আমরা সৎ কাজে আদেশ করি, মন্দ কাজে নিষেধ করি। তাহলে দাওয়াতি কাজ মানে কি, সৎ কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। প্রায়োরিটি ঠিক করতে যখন যাবো তাহলে কী বলছি, 1 নম্বরের সৎ কাজে আদেশ হচ্ছে তাওহীদের দিকে ডাকা, এবং 1 নম্বরের মন্দ কাজে নিষেধ হচ্ছে শিরক বা কুফর থেকে মানুষকে নিষেধ করা। আমরা এখানেও ভুল করি, আমরা মসজিদের দিকে ডাকি, আমরা নিজের দলের দিকে ডাকি, আমরা নিজের গ্রুপের দিকে ডাকি, আমরা সমাজকর্ম সমাজের কর্মর দিকে ডাকি, বুঝছেন? 1 নম্বরেরটা প্রায়োরিটি কিন্তু অনেক সময় ভুলে যায়। আমাদের এই সার্কেলে ইনশাল্লাহ সেটা নাই, আমাদের এই সার্কেলে সবাই এটাকেই প্রায়োরিটি জানেন, কিন্তু তারপরে কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে আমাদের। কারণ এই দেশের যে 1 নম্বর দাওয়াতি গোষ্ঠী, তারা কিন্তু তাওহীদের কথাটা বলে না, বললেও পরে গিয়ে বলে। প্রাথমিকভাবে কী দাওয়াত দেয়, মসজিদের দিকে দাওয়াত দেয়, লাগাইয়া দেওয়ার দিকে দাওয়াত দেয়, তাই না? লাগাইয়া দেন 3 দিন, 40 দিন, যে 120 দিন, সেটার দিকে দাওয়াত দেয়, তাওহীদের দিকে দাওয়াত দেয় না। আপনি জিজ্ঞেস করে দেখেন রাস্তায়, স্ট্রিটে রাস্তায় যারা চলতেছে বা দাওয়াত দিয়ে বাড়িতেছে, রাস্তায় আসে না, লাইন ধরে চলে, বা দোকানে দোকানে যাইতেছে বলতেছে, জিজ্ঞেস করেন তো তাওহীদের মিনিং কী, দেখেন কজন পারে, কজনের ভিতর কজন পারে তাওহীদের মিনিং কী, জিজ্ঞেস করেন শুধু, তাওহীদ কাকে বলে অথবা ইমান কাকে বলে, কজনের ভিতর কজন পারে দেখেন। তো প্রায়োরিটি ঠিক করা, যেটা আগে আসবে সেটা আগে করব। আমার এইটা কিন্তু এইখানেও কিন্তু আবার অডিয়েন্স বোঝার একটা ব্যাপার আছে। আমি ফ্রান্সে গেছি দাওয়াত দিতে, ফ্রান্সের পাবে বা শুড়িখানায় গেছি, মদ খায় যেখানে মানুষ, গিয়ে বললাম ভাইরা এসব মদ তো খায় না, এগুলো সব হারাম, কেউ শুনবে আমার কথা? কেউ শুনবে না, বিকজ তারা আল্লাহতে বিশ্বাসই করে না। তাহলে তাদের প্রথম কী হয়েছে, ভাই আল্লাহ বলে কিন্তু একজন আসেন, যদি পারি, যদি স্কোপ থাকে, বললাম আল্লাহ যখন আসেন হলো তাহলে কোরআন কিন্তু আল্লাহর কাছ থেকে আসছে, বা আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল, এই দুইটা যদি আমি বোঝাইতে পারি তাহলে কী হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার ক্ষেত্র তৈরি হলো। তখন যদি আমি বলি তারে ভাই আল্লাহ বলছেন মদ খাইবেন না, সে হয়তো শুনতেও পারে আমার। প্রথম দিন গিয়ে বললাম, সে বলবো যে এখান থেকে বাইক করে দিবে, আমার পারলে বাইরে যাও, তুমি আমার মদের ই করতে আসছো, কে বলছে মদ খাওয়া যাবে না, এইরকম ব্যাপার। প্রায়োরিটি ঠিক করবেন আগে, প্রায়োরিটিতে আমরা ভুল করি। এই যে বললাম যে অডিয়েন্স আল্লাহই বিশ্বাস করে না, আমি শান্তিনগর মসজিদে মসজিদ আসির দিকে 2টা হালাকা করি, শুক্রবারে মাগরিবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত, আমার অডিয়েন্সের 90% শিক্ষিত এবং ইয়াং। আমি বুঝি যে এদের অনেকে আল্লাহ নিয়ে সংশয় আছে, তাকে আমার ওই বড় মানহাজ ওইসব করে কোনো লাভ নেই, বুঝছেন? বড় অনেক বড় অনেক অনেক গভীর কথা আছে না, আসমা বা সিফাত, খুব ফাইন কথা না, আসমা সিফাত কিন্তু খুব কঠিন জিনিস, ফাইন জিনিস, এ তো আল্লাহই বিশ্বাস করে না।
বা হাফ বিশ্বাস করে। আমায় অন্তত এখানে অন্তত কমপক্ষে 5-7 জনকে নসিহা করছি যারা আল্লাহ বিশ্বাস করে না। আলহামদুলিল্লাহ তাদের যে ডাউট আছে আমার সাথে কথা বলার পরে, আমি সময় দিছি 1/2 ঘন্টা 1 ঘন্টা কদের কথা বলছি, আমার সাথে পার্সোনালি কথা বলছি, আমার সাথে কথা বলার পরে তারা আল্লাহ বিশ্বাস করতে শুরু করছে, কনফার্ম হয়েছে, ফার্ম হয়েছে। সে হইল একটা একটা লাউগাছ, চিনেন না আপনারা লাউগাছের লতার মতো, সে একটা খুঁটি চাইতেছে যেটাকে জড়াই ধরে সে দাঁড়াবে। আপনি তারা চুপ করাই দিলেন, আর এইগুলো প্রশ্ন করার কোনো জিনিস হলো নাকি? এখানে প্রশ্ন করার, আমরা এখানে দিনই হালাকা করতেছি, ফেল করে গেল আপনার পারপাসে, ফেল করলো না? এই ছেলেটা নিভু নিভু প্রদীপ আর কি, তার ইমান শেষ হয়ে যাচ্ছে। সে ইন্টারনেট, সে ফেসবুক খেলায়, ইন্টারনেট খেলে, ইন্টারনেটের সময় কাটায়, ওইখানে দেখছে এই কাফির এই কথা বলছে, তার মনের সন্দেহ ঢুকে গেছে, সে কিন্তু অলমোস্ট নাস্তিক হয়ে যাচ্ছে। তারে যদি আপনার জ্ঞানগর্ব কথা শোনাইতে যান আর তার পয়েন্টটা অ্যাড্রেস না করেন, তার প্রায়োরিটি হচ্ছে এখন আল্লাহ আছে এটা বোঝানো, তার ওই প্রায়োরিটিতে তাকে হিট করতে হবে, আপনি এখন অন্য কথা বলে লাভ নেই, এটা আর কি, যেখানে যেটা প্রায়োরিটি। তবে ওভারঅল হচ্ছে তৌহিদ, তৌহিদের ভিতরেই কিন্তু আল্লাহ আছেনটা চলে আসতেছে। আমান্তু বিল্লাহি দিয়ে শুরু না, ওইটার ভিতরেই চলে আসতেছে। আল্লাহ আছেন দিয়ে তো তৌহিদে যাবেন, আল্লাহ যদি বিশ্বাস করেন তার আবার তৌহিদ কিসের? আল্লাহ আছেন দিয়ে শুরু করবেন, করে তাকে তৌহিদে নিয়ে যাবেন, প্রায়োরিটির কথাই করবেন, ইন অর্ডার অফ ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সের অর্ডারে, যেই অর্ডারে ইম্পর্টেন্স সেই অর্ডারে। প্রথমে আমরা কী জানি, ইসলামের 5টা স্তম্ভ, প্রথমটা হচ্ছে শাহাদা, দ্বিতীয় শাহাদাতানি বা শাহাদাতাইন, 2টা শাহাদা অ্যাকচুয়ালি, দ্বিতীয়টা কি সালাত, তৃতীয়টা জাকাত, চতুর্থটা সিয়াম, পঞ্চমটা হচ্ছে হজ। যে কোনো একটা, এটাকে আমরা যদি 5তলা বিল্ডিংয়ের সাথে তুলনা করি, 1তলা ভাঙে ফেললে 2-3-4-5 তলা নাই, যার শাহাদাটা কনফার্ম না, যে নিশ্চিত না, যে ইয়াকিন নাই যার, তাকে সালাত পড়ায় কোনো লাভ নেই, বাইকগুলা করায় তো লাভই নেই। সৌদি আরবে ওই যে ওই মক্কা গেট যেটাকে বলে, কোরআন লাগে আসে না, একটা হাজিরা যায় যখন ঢুকে, ওর বাইরে একটা চেকিং হয়, ওইখানে আগে বলতো, এখন বলে কিনা যায় না, আগের কথা বলতেছি, আক্রমদান ভাই বলছেন বা আমিও জানি, বলতো যে আপনাদের কাফেলায় যদি বেনামাজি কেউ থাকে তারা এখানে নামাই দিয়ে যান, তার প্রবেশাধিকার নাই এখানে। কারণ কি? বেনামাজি তো কাফের, বেনামাজি তারা মুসলিম মনে করে না, যার নামাজই পড়ে না তার আবার হজ কিসের? আমাদের দেশে কমিউনিস্টরাও হজ করতে যায়, বুঝছেন না, কমিউনিস্টরা কেউ গভর্নমেন্টের পয়সায় হজ করে আসে, জানেন না আপনারা গেছে যে এয়ারপোর্টে বসে খেজুর খেয়েছে, এগুলো ছবি দেখছি আমরা, ইসে দেখছি, ডকুমেন্টারিতে দেখছি, তারাও গিয়ে হজ করে আসছে, আলহাজ লেখে কিনা আমার জানা নেই। তো কথা হলো এটা, নামাজ না পড়লে আবার হজ কিসের? সেম, যার তহিদ নাই, যার যার শাহাদার উপরে এখনও ইয়াকিন আসে নাই, তার সালাত কিসের? এই জন্যই আপনার প্রায়োরিটি ঠিক করবেন, অডিয়েন্সকে দেখবেন, আপনাদের সাথে, আপনাদের সাথে আমি কী নিয়ে আলাপ করতেছি, অনেক পরের জিনিস নিয়ে কিন্তু আলাপ করতেছি, দাওয়াতি কাজের ত্রুটি নিয়ে আলাপ করতেছি আপনাদের সাথে। তার মানে কি? আপনারা স্টেজ, আমি ধরেই নিচ্ছি আপনারা স্টেজ পার হয়ে আসছেন, আপনারা তাকওয়া মসজিদ এসসিজির সাথে, এসসিজির গার্জিয়ান বা এসসিজির সাথে যুক্ত আছেন, তাকওয়া মসজিদের সাথে যুক্ত আছেন, আপনারা স্টেজ পার হয়ে আসছেন। এই জন্য কি আমি দাওয়াতি কাজ নিয়ে কথা বলতেছি? কিন্তু আপনারা যদি নতুন নতুন অডিয়েন্স হইতেন, অডিয়েন্স হইলে আমি কী করতাম? আমি আল্লাহকে সত্যি আসেন দিয়ে শুরু করি, যে কোনো জায়গায়। প্রথম লেকচারটা হচ্ছে আল্লাহকে সত্যি আসেন, সেকেন্ড লেকচারটা হচ্ছে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। অর্থাৎ এটার আরেকটা বিকল্প কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী কিনা। কারণ কোরআন যদি আল্লাহর কাছ থেকে আসে, আপনি বিশ্বাস করেন, তাহলে কোরআন বলতেছে ইনি নবী, তাহলে আপনি ওনাকে মানতেন, বিশ্বাস করতেন। আর যদি ওনাকে নবী বলে বিশ্বাস করেন, তাহলে উনি বলতেছেন কোরআন আল্লাহর কাছ থেকে আসে, ওইটা একটাই কথা, একই কথা। এই দুইটা ঠিক হওয়ার আগে বাকিটা করে কোনো লাভ নেই। আপনাদের কাছে আমি দাওয়াতি কাজ নিয়ে কেন বলতেছি? আপনারা এই দুটো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি, আমি যতটুকু চিনি, অনেকেই চিনি এখানে, আমি জানি যে আপনার এই স্টেজটা পার হয়ে আসছে। কিন্তু না হইলে কিন্তু আমি আপনাদের সাথে ওই ল্যাঙ্গুয়েজেই কথা বলতাম আজকে। আচ্ছা, এরপরটা হলো, আমি এখান থেকে শুধু আয়াতগুলা নিচ্ছি আর কি, মানে আয়াতগুলা সাপোর্টিং আয়াতগুলো এখানে আসে। এরপরের পয়েন্টটা হচ্ছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য। আলী রাদের একটা ইয়ে আছে, আসার আছে, ধৈর্য হচ্ছে মানুষের শরীরের যেরকম মাথা, দিনের জন্য ধৈর্য হচ্ছে সেরকম একটা জিনিস। মাথা কেটে ফেললে যেমন মানুষ নাই, ধৈর্য কেটে ফেলাই দিলে দিন নাই। এবং সেই ধৈর্যর ই যে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে আমরা জানি যে যখন রক্তাক্ত করে দিছে তাকে, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, বসে আছেন, একজন কৃতদাস তায়েফে গেছিলেন, যখন একজন কৃতদাস শুধু তার কথা বিশ্বাস করছে, তাকে খাবার দিছে, তার কপালে চুমু খাইছে, তখন পাহাড়ের ফেরেশতা এসে বলছেন যে আপনি যদি বলেন আমরা মিশাইয়া দেব এই 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 পুরা জনগোষ্ঠীকে, বলছেন না, মনে হয়, মানে আশা করি যে তাদের ভিতর থেকেও
মুসলিমরাই আজকে আপনি তাইফেকে দেখেন, তাইফের যে সেন্টার পয়েন্টটা দেখেন, কোরআনের ই করা আছে, মানে বিউটিফুল একটা সিটি আর কি। এবং তাইফের বড়ো মসজিদটা আমি নামাজ পড়ছি, সবচেয়ে বড়ো যে মসজিদটা আর কি সেইখানে। আপনার মানে বাংলাদেশি ভাইয়েরা আছে ওইখানে ঝাড়ু টাড়ু দেয় আর কি, মানে অসময় খুলে দিছে আমাদের, বা পরে জামাতের সময় ছিল না তখন। খুবই সুন্দর মসজিদ, আপনার মনটা মানে মসজিদটা দেখলেই ভরে যাবে। কেয়ারটেকাররা সব বাংলাদেশি ওইখানকার, এমনকি গার্ডটারও বাংলাদেশি। খুবই সুন্দর একটা এই এই জায়গাটা ধরেন মিশাই দিচ্ছেন, তাহলে তো এই জেনারেশনটা আসতো না। এটা আল্লাহ তার ডিভাইন উইজডম দিয়েছিলেন যে উনি দেখছেন যে এটা ধৈর্য ধরছেন, এই করছেন। ধৈর্যটা অত্যন্ত বড় একটা গুণ দাওয়াতি কাজ যখন করতে, এবং রেগে যাবেন না। আমরা অনেক সময় দেখি যে বড় আলেম হইলে, অনেক বড় আলেম অনেক সময়, এটা আলেমদের দোষ ধরতেছি না আমি, কিন্তু স্বাভাবিকভাবেই হয় যে তারা একটা সম্মান আশা করেন বা তারা একটা তোয়াজ আশা করেন অনেক সময়। তো সেটা না পাইলে অনেক সময় তারা রেগে যান। আমি একজন আলেমের সাথে একবার ট্র্যাভেল করছি চিটাং স্টেশনে, বলছি বোধহয় আপনাদের ঘটনাটা জানি না। তো চিটাং স্টেশনে গেছি, আমাদের জন্য একটা গাড়ি আসবে, সেটা চলে আসছে, ওনার জন্য আলাদা একটা গাড়ি আসবে, মানে উনি অন্য একটা জায়গায় যাবেন। ওই গাড়িটা আসে নাই দেখে উনি তো একদম রাইগা ফায়ার হয়ে গেলেন ওই জায়গায়। আমি কিন্তু ওনার রাগ নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছিলাম যে আমাদের সাথে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা যেন তার উপর আস্থাটা না হারায় ফেলে আর কি। আমি ওইটা নিয়ে চিন্তিত ছিলাম। এই জিনিসটা কী করবেন যে রেগে যাবেন না। একটা বাচ্চা ছেলে একটা খুবই, ওই যে বললাম যে আধা ঘন্টা ধরে লেকচার শোনার পরে আপনার জিজ্ঞেস করলো যে মানহাজ কারে, বলে আপনি রাগ করবেন না তার উপর, আপনি তাকে করুণা করবেন, করুণা করবেন, ধৈর্য ধারণ করে, ধৈর্য আসলো এখানে, আবার রাগ না করে তাকে বুঝাই দেবেন যে আসলে ই মানে তো এটা, এই মানহাজ মানে এটা, আমি সরি আমি বুঝি নাই আপনি যে এখানে ছিলেন না, বা আপনি যে এখানে নতুন আসছেন আমি বুঝি নাই, আমার উচিত ছিল একবার হইলেও এটার অর্থটা বলে দেওয়া যে মানহাজ কথাটা মানে হলো এটা, বা একবার হইলেও আকিদা কথাটা মানে বোঝাই দেওয়া দরকার ছিল, যদি অডিয়েন্সটা ওরকম হয়। আপনাদের এই অডিয়েন্স সেরকম না আমি জানি, বা যদ্দূর চিনি সেরকম না, একজন দুজন ভাই নতুন আছেন, বাকিরা আমার অলমোস্ট সবাই চেহারা আমি চিনি। এখানে যাই হোক, এটার আওতায় আমরা দেখি এখানে কি আছে। প্রথম আসতেছে সুরা আল আনআম 10 নম্বর আয়াত, ইনডিড মেসেঞ্জার্স ওয়ার মকড বিফোর ইউ। ও আরেকটা জিনিস, মকড, আপনার মকড কথাটা বলিনি আমি, শুধু নর্মাল ইসের কথা বলছি, নর্মাল রাগের কথা বলছি। মকিং মানে আপনার ঠাট্টাই আর কি মারবে, রাফিয়ার দেন করা মানুষের ঠাট্টাই আর কি করে না, লম্বা দাড়ি মানুষের ঠাট্টাই আর কি করে, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক কথা শুনতে হয়। আমাদের আব্বার জেনারেশনের মুরব্বীরাই বলতো যে 18টা শয়তান থাকে, মানে ওই ইয়াং জেনারেশন যারা দাড়ি রাখে আর কি তাদের সাথে, সেটা ফ্রেজ আর কি, কোত্থেকে শুনছে কী দলিল তারাই জানে। ইয়াং মানুষের দাড়ি রাখা তারা দুই চোখে দেখতে পারত না, আমার আব্বার জেনারেশনের কথা বলতেছে। ভাগ্যিস আমি যখন দাড়ি রাখছি তখন আমার আব্বা অলরেডি লাইনে আসছে, মানে আমি দাড়ি রাখতে, আমি যখন, আমি তো দাড়ি রাখছি ধরেন আপনার আব্বা বেঁচে থাকতে একবার রাখছি, ওটা হলো একটু ই দাড়ি, স্টাইলিশ দাড়ি আর কি, আর রিয়েলি রাখছি আব্বা মরে যাওয়ার পরে। আমি যখন হজ করছি হজের পরে আমার দাড়ি কাটি নাই কখন। তো যাই হোক, আব্বার ওইটা বলার, কিন্তু আব্বার ওই বুঝ হয়ে গেছে তখন, তখন আর উনি এটা বলার ই নেই। কিন্তু আমি যখন ইয়াং ছিলাম, যখন আমার দাড়ি রাখা ফরজ বা ওয়াজিব ছিল 17, 18, 19 বছর বয়সে, তাই না, সেই বয়সে আমি দাড়ি রাখার আমার খবর ছিল, এটা শিওর। কারণ সেই বয়সে আমার আব্বা ছিলেন সেকুলার আব্বা, সেকুলার আব্বা মানে আমার আম্মা যখন আমাকে রোজা রাখতে পুশ করতেন, আমার আব্বা বলতেন যে থাকো কেমনে বড়ো হইলে রাখবো না, বুঝবো যখন তখন রাখবো, বুঝছেন তো। এটা কিন্তু সেকুলার আব্বা, সেকুলার আব্বারা মনে করে নিজে যখন বুঝবে তখন করবে, তখন ঠিক কাজটা করবে, এটা ভুল কথা, একটা ভুল কথা না, অবশ্যই ভুল কথা। 10 বছরে না নামাজ পড়লে প্রহার করতে পারেন, না রোজা রাখলে প্রহার করতে পারেন, কিন্তু আমি তখন ধরেন 15, 16, 17 বছর বয়স, রোজা রাখতেছি না, আবার একটা ভাঙছি, আম্মা খুব তিরস্কার, ভাত নাই বা এরকম কথা, আব্বা বলতে থাক না, নিজে যখন বুঝবে তখন ঠিক মতো রাখবে, এখন তোমার ভয় রাখলে এটা পোক্ত হবে না, ইটস রং। মুসলিম ফ্যামিলিতে এটা রং একটা কনসেপ্ট, এটা হলো সেকুলার কথা, আমার ভোট আমি জিবো, যাকে খুশি তাকে দিব, ধর্ম যার যার আর কি, এটা হলো তার সেকুলার কথা। আল্লাহ মাফ করুন, আমার আব্বাকে জান্নাত নসিব করুন, আমার কোনো ই নাই, অভিযোগ নেই তার এগেনস্টে, অনেক ভালো হুজুর রেখা কোরআন তেলাওয়াত শিখেছেন, হুজুর রেখা নামাজ শিখেছেন, রোজা শিখেছেন, কী বলে ওযু শিখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তার ওয়ার্ল্ড ভিউটা ছিল এইরকম, উনি মনে করতেন যে জোর করে বাচ্চাকে ধর্ম করাইলে তো ভিতরে ঢুকলো না, আর তার তো ভুক্তি আসবে না ধর্মের প্রতি, উল্টা বিগড়ায় যায় যদি। কিন্তু জোরটা তো 17 বছর বয়সে করবেন না, জোরটা তো করবেন 7 বছর বয়সে, জোর করবেন না, সাথে নিয়ে মসজিদে যাবেন, তাইলে সে বুঝবে আব্বারা নামাজ পড়ে। ফাদার ফিগার আছে না, আব্বার টিচার হইলো সবচেয়ে বড় ফিগার মানুষের লাইফে, প্রথম লাইফে আব্বা, পরের লাইফে টিচার। খেয়াল করে দেখে বাচ্চারা, টিচারে কী করতেছে, টিচারে নামাজ পড়তেছে, টিচারে
এইভাবে ডাইন হাতে পানি খাইতেছে নাকি বাঁ হাতে খাইতেছে খেয়াল করে কিন্তু বাচ্চারা। চান্স পাইলে আপনার বইলে দেবে আফনানো হেদিনোলা খোল্লা, এটাও কই দিব আপনাকে আফনানো খইলা হেদিনোলা এই যে ইলা খুঁজতে রাখেনে। আমার একদিন আমার বিয়ের পরে আমি এক মুরব্বির সাথে খাইতে বসছি, তো ওইখানে ওই মুরব্বির সন্তানও খাইতে বসছে, আমার আব্বা বসছে, ওই মুরব্বি বসছে, তো সে না বইলে উঠে গেছে। তো এটা কিন্তু আমাদের আমার ফ্যামিলিতে খুব বড় একটা ই, বইলে উঠি আমরা, এবং এটা আমাদের ম্যান একাডেমিতেও শিখাইতো যে কখনও যদি আমরা একলা উঠতে চাই আমার পাশের মানুষকে বলে উঠবো আর কি, এটা এমনিতে একটা আদব আর কি। তো উনি একটু মাইন্ড করছে, মাইন্ড করে মানে ওনার সন্তানকে বলতেছে বইলে উঠবা না, পট করে উঠে গেল। সে গিয়া ভিতরে দেখি গজগজ করতেছে, বলছে এগুলো শিখাইতে হয় তারপরে ঝাড়ি দিতে হয়। বাপের কথা বলতেছে, জীবনে কোনো দিন বলে নাই, আজকে আপনাদের সামনে দেখে আমারে তিরস্কার করলো, কইরা বলতেছে যে না বইলে উঠে গেল কেন, বুঝেন নাই ব্যাপারটা। আপনার ছাত্র আপনাকে বলবে যে আপনি নহেদিন স্যার ওলা খোল্লা, আপনি নহেদিন ওলা খইলা, আজকে আমার এখানে খইলা, এইটা একটা জিনিস। পরে আসবে এটা আরেকবার অবশ্য, রাগ করবেন না। তো বলতেছেন ইন্ডিয়ান প্যাসেঞ্জার্স ওয়ার মকড বিফোর ইউ, তোমার আগেও তাদেরকে হাসি ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। আমরা কিন্তু হাসি ঠাট্টা নিতে একটু কষ্ট লাগে, যতই বলেন বিদ্রুপ করলে একটু কষ্ট লাগে। বাট দোজ হু মকড দেম, যারা তাদেরকে হাসি ঠাট্টা করছিল, ওয়ার ওভার টেকেন বাই দ্য পানিশমেন্ট উইচ দ্য মেড লাইট অফ, তাদেরকে সেই শাস্তি পাইছে, সেই শাস্তি তাদেরকে টেক ওভার করছে বা তাদের উপরে প্রয়োগ মানে প্রযোজ্য হয়েছে, যেটাকে তারা হালকা করে দেখত, যেটাকে তারা তুচ্ছতাচ্ছিল্য করত। এটা হলো সূরা আল আনামের 10 নম্বর আয়াত আমরা পড়লাম এখন। এই একই প্রসঙ্গে আরেকটা আয়াত আসছে সূরা আল আনামের 34 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন ইনডিড মেসেঞ্জার্স ওয়ার ডিনাইড বিফোর ইউ, তোমার আগে অস্বীকার করা হয়েছে। ডিনাইড মানে কি? অস্বীকার করা। তুমি কিসের ই? তুমি তো একজন কবি, তুমি একজন জাদুঘর, তুমি একজন পাগল, বলছে না আল্লাহ রসুলকে? এটা হলো ডিনায়াল, মানে তাকে মানেই নেই রসুল, তুমি কোনো রসুলই না, এই কথা বলছে আল্লাহ। বলতেছেন যে এই তোমার আগেও মানুষকে অস্বীকার করা হয়েছে, বাট দে বোর দোজ ডিনায়ালস উইথ পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স, তারা সেই অস্বীকার করাকে, তাদেরকে যে অস্বীকার করছে রসুল মানতে, সেটাকে তারা ধৈর্য সহকারে এবং পার্সিভিয়ারেন্স মানে অধ্যবসায়, মানে একবার না পারিলে দেখো শতবার, এটা আর কি পার্সিভিয়ারেন্স। বাংলায় অধ্যবসায় বলে, শব্দটা একটু কঠিন, সব সিলেটি এটা মানে জানবে না, সব সিলেটির এটা মানে জানবে না। তো এটা আমার কাছেই কঠিন লাগতো আমার ছাত্র জীবনে। তো এটা মানে হলো একবার না পারিলে দেখো শতবার আর কি, যেটা বোঝায় সেটা আর কি। অ্যান্ড দে সাফার্ড হাউ আনটিল আওয়ার হেল্প কেম টু দ্যাম, এবং তারা ততদিন পর্যন্ত জিল্লতি বা দুঃখ বা কষ্ট বহন করছে, বেজ্জত করছে তাদেরকে। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে তুমি আমার খানদাদাইও না, তোমার গন্ধরে গাত, তুমি আমার কাছে এসো না, তোমার গন্ধ আমার ভালো লাগে না, অপমান না? অবশ্যই অপমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার যার মানে বিনত উল্টাটা, মানে তার হাতটা টাচ করার পরে দেখেন আনাস বিন মালিকের কী আছে, একটা হাদিস আছে, হাত টাচ করার পর উনি কী বলছে, মানে খুবই কেয়ারফুল ছিলেন নিজের হিসেবে, পেঁয়াজ খাওয়া রসুন খাওয়া না যে নিষিদ্ধ। মানে একজন ওয়াইফ বলছেন যে মধুর, মানে এটা একটা ষড়যন্ত্রই ছিল, মানে ষড়যন্ত্র মানে ওয়াইফলি ষড়যন্ত্র আর কি, মানে ওয়াইফদের ভিতরে যে একটা কম্পিটিশন থাকে যে ওই এই মধুতে দুর্গন্ধ, উনি ওই মধু অলমোস্ট খাওয়া ছেড়ে দিছিলেন। তার মানে নিজের গন্ধ, নিজের মানে প্লেজেন্ট একটা অর্ডার আছে কি না সেটা সম্বন্ধে এত কনফিডেন্ট ছিলেন বা এত ই ছিলেন, সাবধান ছিলেন উনি, যে মেসওয়াক করাটার মেইন রিজন তো কি এইটাই যে মুখে যেন গন্ধ না থাকে, ওই রসুন না খাওয়া, পেঁয়াজ না খাওয়া, সুগন্ধি মাইকা আসা, অজু করা, ধুইয়া আসা, ওই যে ফেল্লাহীন মানে কৃষক চলে আসে ঘেমা টেমা, যাও পরিষ্কার হয়ে আসো গিয়া, পরিষ্কার হয়ে মানে কাপড়টা পরিষ্কার কাপড়, ঘেমা টেমা আসে না মানে মজুর দিন মজুর চলে আসছে আমাদের ভিতরে, ধরেন কথার কথা ঘাম গন্ধ নিয়ে আসছে, যাও পরিষ্কার হয়ে আসো গিয়া, এত কেয়ারফুল জিনিস ছিল। ওনাকে বলতেছে সেই মুনাফিক যে তুমি আমার কাছে এসো না, তোমার গন্ধ আমার ভালো লাগে না, অপমান না? বিরাট অপমান, আমাদের আমাদের পক্ষে নেওয়া খুব কঠিন, আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু এগুলো উনি নিছেন। আল্লাহ সেটাই বলতেছেন যে তোমার আগে যারা তারাও এগুলা কী করছেন, সহ্য করছেন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের নুসরা বা সাহায্য আসে নাই ততক্ষণ পর্যন্ত। তো আমরাও দুইটা জিনিস এই পর্বে বললাম, এখানে দাওয়াতি কাজ কেন ব্যর্থ হয় আমাদের পার্টটা বলতেছি, আল্লাহর পার্টটা না। তার ভিতরে একটা হচ্ছে ধৈর্যের কমতি, আর একটা হচ্ছে রেগে যাই আমরা। আমাদের এই কথা যদি বলে যে এরাম ভাই আপনি খান্দা দেন না, জানি আপনার গার গন্ধ আমার ভাল লাগে, আমি 3 দিন ঘুমাইতেই পারবো না,
অথ কষ্টরে গোসল করিয়া গেলাম, আত্মর মাখিয়ে গেলাম, বেটা এখন আমার গন্ধ লাগবে যে হ্যাঁ বইতে পারেন না, ঠিক না নি কথাটা, মনে লাগবো বিচরে লাগবো কিন্তু বইতে পারে দাওয়াতি কাজে আপনি গেলে আপনার একদম উল্টা করানার, একদম বেদাতি, একদম ইহে আপনার কত জাতের অপমান করবো, আর বান্দরুল্লাহ খান ওলাল্লাহ করেন হইব আপনার রাফিয়ার দেন করারে তারা বান্দরুল্লাহ খান হয়, অনেক কেন শুনছি আমি বান্দরুল্লাহ খান বুঝি ওলাল্লাহ করে হাতরে হইব আপনারে, আপনি সহ্য করবা, রাখতা নাই গুছা করতে নাই, সরি মাঝে মাঝে সিলেটে হয়ে পারে বিকজ অডিয়েন্স, ওই যে বললাম অডিয়েন্সের ল্যাঙ্গুয়েজে একটু কথা বলা দরকার, আপনি ই করে দেন যারা এনআ বাই এডিট করে দেন, তখন থাকতেও পারে এই সিলেটি সবাই বুঝে। আচ্ছা, এরপরটা হচ্ছে ভালো ম্যানার, আচরণ, ভালো আচরণ, হাসি মুখে কথা বলা, বা ওই যে বললাম বেনিফিট অফ ডাউট দেওয়া, একটা যদি ত্রুটি হয় তাকে একটা সুযোগ দেওয়া যে তার ইন্টেনশনটা হয়তো এরকম ছিল না, বললাম যেটা যে আমাদের খুব কমন যেটা হয় যে মসজিদ থেকে একটু তাড়া থাকলে বাইরেতেছেন, ধূপধাপ দুজনের একটা পা লাগায় লাথি মেরে বাইরেলেন, আপনারা এজিউম করে নিলেন যে আপনি বেয়াদব, বিশেষ করে আমাদের মসজিদগুলো আর কি, আপনাদের মসজিদগুলোর কথা বলতেছে না, আমাদেরকে এজিউম করে নিল বেয়াদব, তো এখানে আমরা ওই যে বললাম যেটা যে এখানেও আমরা বেনিফিট অফ ডাউট দিব যে আমরা রেগে যাব না, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদেরকে বেনিফিট অফ ডাউট দিব যে তার ইন্টেনশনটা হয়তো ভালো ছিল, কাজটা হয়তো ভালো হয় নাই, ইন্টেনশনটা ভালো ছিল, যেটা আমি একটু আগে বললাম যে আমরা সাধারণভাবে আমভাবে সকল মানুষ নিজেদেরকে বিচার করে নিয়ত দিয়ে, আমার নিয়তটা ভালো আছে, আর থেকে ফেলাইয়া কাফ বাঙ্গি লাইছি এখন বাসাত গিয়া ইচ্ছা করি হয়েছে না, ঠিক আছে কথাটা ঠিক আছে, আমার ইচ্ছা করে হয়নি, কিন্তু এইটাই অন্য কেউ করলে বলবো আমরা কি দেখো কিলা মানে অসাবধানভাবে দর্শে অন্যর বাসাতেই একটা জিনিস কিলা হ্যান্ডেল করতে জানে না, কথার কথা হয়ে এরাম, আমি খুঁজে না যে আপনাদের ইলা করবা, বাট আমি কথা কথা বলতেছি যে এরকম আমরা মনে করে থাকি, অন্যকে আমরা তার কাজ দিয়ে বিচার করি আর নিজেরকে নিয়ত দিয়ে বিচার করি, আমরা উল্টাটা করার চেষ্টা করবো, অন্যের নিয়তটা বুঝি বা ভালো ছিল এটা বলবো, আর নিজের কাজটা খারাপ হয়েছে এটা ই করে তার কাছে মাফ চেয়ে আসবো যে আমি আপনার গায়ে পা দিছি বা আপনার লাথি মতো মনে হয়েছে কিন্তু আমি কিন্তু আসলে এটা করতে চাইনি, তাকে অন্তত রাজি খুশি করে আসবো, তাই বলে আবার ওই চুকচুক করে ওই ঝিকা গিয়া ই করা এটার কোনো ই নেই, সেটা করব না, কিন্তু সুন্দরভাবে তাকে বলে আসবো যে এটা আনইনটেনশনাল ছিল। ম্যানার, এই ম্যানারগুলোও কিন্তু অবজার্ভ করে এবং এখান থেকে শিখে, এবং আমি একদিন আলামিন মসজিদে, আপনারা তাকে চিনবেন আসিফ সিফগাদ ভুইয়া, অনেকেই চিনেন, সে দিনই দিনের বড় দায়ী, মানে তার লাইনে সে দায়ী, আমি বলতেছি না যে আপনারা তারা ফলো করেন বা আপনারা তার কাছে যাবেন সেটা বলতেছেন, সে আমার অনেক দিনে পরিচিত, সে যে পাড়ায় বড় হয়েছে আমার সাথে, তার অনেক ইভেন্টিক ছিল, আমার ছেলের ছাত্র ছিল, সে অনেকভাবে পরিচিত, সে তাকে একদিন আমি সে একটু 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 লিবারেল আর কি, মানে খোলামেলা বা দুনিয়ার সাথে একটু বেশি কানেক্টেড, একদিন আলামিন মসজিদে নিয়ে গেছি, একজন আলেম খুব কঠোর ভাষায় কিছু কথা বলছেন, সে বলছে আমি আর জীবনে এই মসজিদে আসবো না, এইটা আমি বলতেছি ম্যানার। আমি কয়েকদিন আগে কাকে পাঠাইছি আমি জানি না, জাকারিয়াকে পাঠাইছি একজন আলেমের আরেকজন আলেম সম্বন্ধে কিছু মন্তব্য, আপনার মনে হবে একটা ফ্রেজ আছে ইংরেজিতে, হ্যাট্রেড হ্যাট্রেড কিপস আ ম্যান অ্যালাইভ, ঘৃণা মানুষকে জীবিত রাখে, ঘৃণা বুঝছেন না, হিংসা বা ঘৃণা, এই বক্তব্যটা দেখলে আমার সেটাই মনে হয়েছে যে ওনার সমস্ত চালিকা শক্তি হচ্ছে রাগ এবং ঘৃণা, এইটা যেন আমাদের না হয়, আমাদের ব্যবহারটা যেন সুন্দর হয়, আমাদের ব্যবহার যেন সুন্দর হয়, এটা আমরা সবসময় মনে রাখবো ইনশাআল্লাহ। এই উপলক্ষে আপনারা জানেন যে ফিরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহ, তখন কী বলছেন, অ্যান্ড স্পিক মাইন্ডলি টু হিম, তার সাথে সুন্দর করে কথা বলল, ভদ্রভাবে কথা বলল, সফটভাবে কথা বলল, দ্যাট হি মাইট অ্যাকসেপ্ট অ্যাডমোনিশন অর ফিয়ার অ্যান্ড ওবে আল্লাহ, যদি সে নসিহা গ্রহণ করে এবং আল্লাহকে হয়তো সে নসিহা, আল্লাহ তো জানতেন সে করবে না, কিন্তু আল্লাহ ডিভাইন উইজডমে জানতেন, কিন্তু তারপরেও মানবিক চেষ্টা যেটা, সে যেন এটা দলিল দিতে না পারে যে আমারে কেউ এইভাবে বলে নাই, বুঝায় বলে নাই বা ই বলে নাই, আল্লাহ বলতেছেন যে হি মাইট অ্যাকসেপ্ট অ্যাডমোনিশন, সে যেন যদি নসিহা নিতেও পারে, অ্যান্ড ফিয়ার অ্যান্ড ওবে আল্লাহ, আল্লাহকে ভয়ও করতে পারে এবং মান্যও করতে পারে, এটা হচ্ছে সুরা তাহা 44 নম্বর আয়াত। এই একই ধরনের টোনের আরও কিছু কথা আছে, একটা হচ্ছে সুরা আল ইমরান 17 নম্বর আয়াত, এখানে বলতেছেন যে আল্লাহর রহমতে তুমি ভালো ব্যবহার করছো মানুষের সাথে, তাদের সাথে, তুমি যদি কঠোর হইতা এবং হার্শ হইতা তাহলে তারা তোমাকে ছেড়ে চলে যেত, নবীর বেলায় বলতেছেন, আমরা জানি নবীর চরিত্র কী ছিল, কত সফট ছিলেন,
যে লোক তাকে বলছে যে তুমি আমার কাছে আইসো না, তোমার গন্ধ আমার ভাল লাগে না, সে লোককে তিনি ওই জন্য কোনো দিন তিরস্কার করেননি। মুনাফিকদের সর্দার ছিল এবং তাকে তাকে হত্যা করার কথা সাহাবীরা যখন সাজেস্ট করছেন, তখন উনি বলছেন যে তাহলে কাফেররা বা মুশরিকরা বলবে যে মোহাম্মদ তার সাথীকে বা তার অনুচর যারা তার সাথে থাকে তাদেরকে হত্যা করে। মানে এইরকম মার্সিফুল ছিলেন বা এরকমই ছিলেন। এরপরে আরেকটা আয়াত আসতেছে সূরা কলম, সূরা কলমের 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে এই যেটা আমরা বলি যে খুলুকুল আজিম বা খুলুকুল আজিম বলি আমরা যেটাকে, মানে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন তিনি। একটা তো হইলেন যে ভালো ব্যবহার ছিল সেটা, বা রহমতুল্লিল আলমিন আমরা বলি, মার্সি ছিল, করুণা ছিল, সেটা আছে। আর খুলুকুল আজিম মানে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলি। এই জন্য আমাদের জন্য কি, আমাদের রোল মডেল হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমরা দাওয়াতি কাজের সময় ওই কথাটা মনে রাখবো যে দাওয়াতি, একটু আগে বলছি কি, নিজে এক্সাম্পল হ। আমরা যদি মানে রিয়েলি সুন্নাগুলা, মানে আমাদের দেশে কোনটাকে সুন্না মনে করি সেটা আবার আটটা জিনিস, কিন্তু রিয়েলি যে সুন্নাগুলা সেগুলো যদি আমরা ধারণ করি এবং সেগুলো নিয়ে যদি চলি, তাহলে আমরা একটা ভালো দাওয়াতি কাজ এমনি করতে পারবো, কারণ আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। তো সেটাই আর কি, যে আপনার তার চরিত্র বা তার ইগুলা যদি আমরা তাকে আমরা আদর্শ মনে করব এবং তাকে ধারণ করার চেষ্টা করব। ঘরে ঘরে আমরা তাকে যদি আদর্শ মনে করতাম, আমাদের সমাজের চেহারা পাল্টাই যেত, কিন্তু আমরা সেটা মনে করি না। আমরা শুধু যিনি কিছু কাজে তাকে আদর্শ মনে করি, দুনিয়াবী কাজগুলোতে মনে করি যে আরেকজন আদর্শ আর কি, কোনো কোনো আর্মির জেনারেল, কোনো রাষ্ট্রনায়ক বা কোনো কিছু, এক একজনের এক একজনকে মনে করি আর কি, এক একটা ব্যাপার এক একজনকে মনে করি। যাই হোক, এরপরের পয়েন্টটা হচ্ছে ইস্তিকামা বা দৃঢ় থাকা, যে মিশনের ওপর আসেন সেই মিশনের উপর দৃঢ় থাকা। আপনাকে আমাদের ত্রুটি বলতেছি যে বহু মানুষকে দেখা যায় যে একটা লিমিট পর্যন্ত গিয়ে হাঁপায় ওঠে এবং তারপরে সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে না। দাওয়াতি কাজের কথাই বলতেছি, দাওয়াতি কাজেও দেখছি আমরা যে একটা জায়গায় গিয়ে হাঁপায় ওঠে, একটা জায়গায় গিয়ে মনে করে যে আর তো হইলো না, আমাকে দিয়ে বোধহয় আর হবে না, বা আমাদেরকে বোধহয় আর হইলো না, বা এই পদ্ধতিতে আর হবে না, অন্য কোনো পদ্ধতিতে করতে হবে। ওই পদ্ধতিতে যখনই সুন্নাত থেকে সরে যায় তখন আর সেটা ত্রুটিপূর্ণ হয়ে যায় এবং সেটা ব্যর্থ হয়। সেই জিনিসটা আমরা বলছি ওখানে বা বলতে চাইছি। এরপরে একটা পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কথাটার অনেকে বলছেন সততা, অনেস্টি আপনার থাকতে হবে, এখানে ত্রুটি হিসাবে বলতেছে যে আমাদের থাকে না অনেক সময়। ইন্টিগ্রিটি কথাটার অনেক 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 অর্থ আছে। তা আমি বাংলা অর্থ খুঁজতে গিয়ে, আপনারা জানেন যে ওই যে আস্থার গতি বলে একটা সিরিজ করছিলাম আমরা, সেখানে 16 নম্বর অধ্যায়টায় শুধু ইন্টিগ্রিটি নিয়ে কথা বলা আছে, কারো যদি সময় থাকে দেখে নেবেন, 16 নম্বর পর্ব যেটা, সেটিতে ইন্টিগ্রিটি কথাটা নিয়ে ডিটেলস কথা বলা আছে। আমি যেটা বাংলায় সোজা বাংলায় যেটা বলতে চাই, এটা হলো দৃঢ় চরিত্রের অধিকারী। দৃঢ় চরিত্র বলতে আমরা কী বুঝি সেটা একটু বলার ব্যাপার আছে। সততা অবশ্যই এটার একটা এলিমেন্ট, সন্দেহের কোনো অবকাশ নাই, কিন্তু শুধু সততা দিয়ে দৃঢ় চরিত্র হয় না মানুষের, এটার আরও 3টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স মানে বাংলায় বললে বাইরে ভিতর সমান, আপনার বাইরে যেটা দেখতেছি ভিতরে ওটা আছে, বাইরে আমার সাথে হাঁচি মুখ আর ভিতরে সালার ভাই বলে গাল দিতেছেন সেটা থাকবে না আর কি, কথা বুঝছেন তো? বাইরের হাসি মুখের সাথে ভিতরেরও হাসি মুখ থাকবে, বাইরে ভিতর সমান হবে, এটার বলে কনগ্রুয়েন্স। এটা ইন্টিগ্রিটির অংশ। এটা যখন থাকবে তখন আপনার দাওয়াত ত্রুটিমুক্ত হবে, আর এটা যদি থাকে ভিতরে, এই ইন্টিগ্রিটি যদি না থাকে, তাহলে আপনার দাওয়াতের আপনি ব্যর্থ হবেন, দাওয়াতি কাজে আপনার অংশে ব্যর্থ হবেন। আল্লাহর অংশের কথা আমি বলতেছি না, আবারও বারবার আমি এটা বলতেছি যেন আমরা ভুল না বুঝি। হিউমিলিটি, যত বড় মানুষ তত নম্র স্বভাবের, এটা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখি। একজন ব্রিটিশ কনভার্টেড মুসলিম, ওমর, মুসলিম নাম ওমর, আমাদের চেয়ে 2 বছরের বড়, বছর দুয়েক বড়, বিলাল ফিলিপসের চীনে ফ্রেন্ড, এন্ড এটা একবার আইসিডিতে আসছিল, তো সে বলতেছে সে 2 বার কনভার্ট করছে জীবনে, মানে একবার ব্রিটেনে আর একবার হজে গিয়া আব্দুল আজিজ বিন বাজের কাছে। তো সে একটা কথা আমাকে বলল, মানে খুব সাদামাটা কথায় বলল, হি ইজ নট লাইক আস, উনি আমাদের মতো না। এই কথা যখন আমি বললাম যে কী বুঝাইতে চাইতেছো তুমি আমাদের মতো না, যে এত বড় একজন আলেম কিন্তু এত ভদ্র, এত সফট, মনে হচ্ছে যে আমরাই উনার টিচার, উনি আমাদের স্টুডেন্ট আর কি, এরকম এরকম সফটনেস আর কি। মানুষ যত বড় হবে তত সে হিউমিলিটি আসবে তার ভিতর, নম্রতা আসবে, ভদ্রতা আসবে, আচরণ সুন্দর হবে বা নম্র হবে, নতজানু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা
কেউ একজন কথা বলতে আসছে, হয়তো আলফাল কথাই বলতেছে, তার কথা কখনো মাঝখানে আটকার নেই, পুরা কথাটা শুনছেন তারপরে কথা বলছে, চোখটা নিচু করে কথাটা শুনছেন, লজ্জাশীল ছিলেন, বুঝছেন না, মানে টকবক করে চোখ গরম করে এরকম না। তো এই জিনিসগুলো আর কি, যে হিউমিলিটি, নম্রতা আসবে, যত জ্ঞান বাড়বে আপনার, যত বেশি আপনার ই বাড়বে, তত আপনার ভিতরে নম্রতা আসবে। হিউমিলিটির সোজা বাংলা হচ্ছে নম্রতা। এবং আপনি দেখেন, মানে সেকুলার ওয়ার্ল্ডেও যদি দেখেন, দুই চারজনের নাম আমি বলতে পারি, যেমন ধরেন মহাত্মা গান্ধী, সেকুলার ওয়ার্ল্ড, একদম মুসলিমদের সাথে কোনো সম্পর্কই নেই, দুনিয়াবি সেন্সে আমি বলতেছি, একজন একজনের নাম বললাম, এই ধরনের ধরেন নেলসন ম্যান্ডেলার কথা বলতে পারি আমরা, তারা অত্যন্ত নম্র ছিলেন এবং অথচ নতজানু ছিলেন, তার নিজেদেরকে গ্রেট কিছু মনে করতেন না। আর আমাদের কাছে ওইসব এক্সাম্পলে যাওয়ার দরকার নেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবিদের মধ্যে বসে থাকতেন, বাইরের থেকে কেউ যদি ডেলিগেশন আসতো বা বাইরের কোনো দর্শনার্থী আসলে, অনেক সময় চিনত না যে উনি কোনজন, মানে কোনোটা উঁচু আসন, কোনটা বিশেষ কাপড়, কোনটা বিশেষ মুড, না কখনো ই করতো না। এটাকে বলে হিউমিলিটি, এই গুণটা আর কি। এটা যেন এটা এটা সবচেয়ে সাকসেসফুল মানুষদের থাকে, বা সাকসেসের একটা অংশ হচ্ছে এটা, যে আপনার দাওয়াতি কাজ যদি সাকসেসফুল করতে চান আপনি, এই গুণটা আপনার ভিতর লাগবে। আর লাস্টেরটা হচ্ছে এর ভিতরে, ইন্টিগ্রিটির ভিতরে, যেটা চারটা বললাম, সততা একটা, কনগ্রুয়েন্স একটা, বাইরের ভিতর সমান, আর বললাম নম্রতা, ভদ্রতা, যেটা নম্র হওয়া, আর একটা হচ্ছে কারেজ, সাহস। কিসের সাহস? সত্যি কথাটা বলার সাহস, যেখানে যেটা বলা প্রযোজ্য, বলা উচিত, সেখানে সেই কথাটা বলার সাহস থাকা, যেখানেই হোক সেটা, এবং সত্য কথা বলার। হ্যাঁ, কোনো একটা সময় হয়তো যান বাঁচানো ফরজ এসে যদি আপনি সত্য কথা নাও বলতে পারেন, অন্তত সত্যকে টুইস্ট করবেন না। প্রথমেই যেটা বললে আমরা শুরু করছিলাম, যে সত্যকে টুইস্ট করবেন না, সত্যকে পেঁচাবেন না, ঘুরাইয়া বলবেন না, নিজের স্বার্থের জন্য বলবেন না, সেই কথাটা আবার বলতেছি, যে যদি কখনও আপনার প্রাণেরই থাকে, কারণ যান বাঁচানো ফরজ, এটা ভ্যালিড, অনেক সময় আপনি প্রাণ ভয়ে একটা জায়গায় একটা কথা বলতে পারবেন না হয়তো, কিন্তু অন্তত মিথ্যা বলবেন না, বা টুইস্ট করবেন না, বা যে জিনিসটা মিথ্যা সেটাকে এন্ডোর্স করবেন না, সেটাকে সত্যায়িত করবেন না, আপনার স্ট্যান্ডে আপনি থাকবেন, আপনার সাহস থাকা উচিত। সেই সাহস থাকলে আপনার ইন্টিগ্রিটি আসে। এই এই জিনিসটা খুব ই। এরপরে লাস্ট পয়েন্ট, এই পয়েন্টটা আমার শেষ, আমরা প্রায় এক ঘন্টা কথা বলছি, এটাই শেষ। কিছুটা ক্যাটারিটা দিয়ে যারাই এটা লাগাবেন, সিলেটি কথাটা থাক, বা একটু এডিট করে দিয়েন যদি লাগান, কেউ অ্যাট অল লাগাইতে বলতেছি না। তিন নম্বরটা, লাস্ট পয়েন্টটা হচ্ছে টাইমিং এবং কথা রাখবেন। যে মানুষ সময় দিয়ে সময় রাখে না, আমি তাকে অলরেডি অর্ধেক মাইনাস করে দিই, যত বড় আলেমই হোক। এবং আমাদের দেশের বহু আলেম বা বহু বড় ব্যক্তিত্বের, তো এটা পলিটিক্যাল ফিগারদের কথা বাদই দিলাম, পলিটিক্যাল ফিগার, পার্টির লিডার যশোরে আসেন, খুলনায় রোহিদের ভিতরে মানুষ দাঁড়ায় আছে, বলতেছে কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের ভিতরে আসবেন, এই ষাট মাইল দূরে যশোর খুলনা, কিছুক্ষণের মধ্যে আমাদের ভিতরে এসে পৌঁছাবেন। মানুষের তট মানে চৈত্র মাস বা আপনার বৈশাখ মাসের গরমের ভিতরে দাঁড়ায় আছে, উনি এয়ারকন্ডিশন এসে এখনও ওই যশোরের এয়ারপোর্টে বসে আছেন, এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আমাদের ভিতরে চলে আসবেন, আমরা এরকম হব না। এবং আমি একজন বরেণ্য ঈশ্বরকে জানি, ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব, যিনি খুবই রাগ করলেন একদিন একটা মসজিদে খুতবায়, সপাচেক মানুষ হবে, 45 মিনিট বসেছিল, উনি খুবই রাগ করলেন, কেউ বোধহয় মানে উসকুস করছে বা ই করছে, যে আমরা কত দূর থেকে আসি, কত কষ্ট করে আসি, আপনারা বসে আছেন তো কী হয়েছে না, নজবিল্লা। কে বললো যে তার সময়ের দান আমার সবচেয়ে বেশি? কে বলছে এটা? কে সার্টিফিকেট দিছে? কে তাকে জান্নাতের সার্টিফিকেট দিছে যে উনি জান্নাতে এবং ওনার সময়ের দাম আমার সময়ের চেয়ে বেশি? 500 মানুষ ইন্টু আধা ঘন্টা বা 45 মিনিট আপনি দেখেন তো, 250-300 ম্যান আওয়ার উনি নষ্ট করছেন মানুষের, বসায় রাখছেন মানুষকে, প্রথমে এসে নিঃশর্তভাবে মাফ চাওয়া উচিত ছিল। এটা হচ্ছে টাইম, এবং আটটা বললাম কথা। এইখানে কিন্তু আমরা একদম ধরা খাওয়া মুসলমান ইন জেনারেল, এমনকি আমাদের কমিউনিটির আলহামদুলিল্লাহ অনেকের সবার চেয়ে অন্যরকম, সারা দেশের চেয়ে অন্যরকম, কিন্তু এখানে আমাদের তথাপি ত্রুটি আছে, আমরা সময় রাখি না, আমরা কথা রাখি না। এবং আমার কাছে তো সে সাথে সাথে এতটুকু হয়ে যায়, যে মানুষ সময় রাখে না, কথা রাখে না, সে এতটুকু হয়ে যায়, মানে একটা স্মল বলে না, স্ট্যান্ডিং স্মল আর স্ট্যান্ডিং টল, দুইটা কথা আছে ইংরেজিতে, স্ট্যান্ডিং টল মানে যে বুক উঁচা করে দাঁড়ায় থাকে, আর স্ট্যান্ডিং স্মল মানে যে মাথা নিচু করে কাঁচুমাচু করে থাকে। আমার কাছে একটা মানুষের মর্যাদা এতটুকু হয়ে যায় যখন সে সময় দিয়ে সময় রাখে না, অথবা কথা দিয়ে কথা রাখে না। অফকোর্স আপনি কার জন্য, এটা আমি বললাম, যারা ওইরকম ইম্পর্টেন্ট তাদের জন্য রাখাটা জরুরি।
একজন একজন আপনার 500 মুসল্লি যাদের কথা বললাম, তাদের একজন মুসল্লি হয়তো 45 মিনিট দেরি করে আসছে, তার সময় তার কেউ হিসাব নিতে যাইতেছে না, সে তো আর দায়ী না, সে তো আর এক্সাম্পল না, সে তো আমার অনুসরণীয় না। কিন্তু যে ওই পালপিটে দাঁড়াবে সে আমাদের অনুসরণীয় না, যে খুতবা দিবে খতিব সে তো আমাদের অনুসরণীয়, সে তো নবীর ওয়ারিস, আলেমরা ওয়ারিস না। তো সে সময় এবং কথা দেওয়া এই দুটা অত্যন্ত সিরিয়াসলি করবেন, মানুষ কিন্তু আপনার উপর আস্থা আপনার ই মাইনাস করে দিবে আর কি, সোজা কথা। আপনার বক্তব্য অর্ধেক শুনবে, অর্ধেক শুনবেই না, কী বলবো, সময় রাখতে পারে না, ও কী করবে, ওর বক্তব্য শুনে লাভ কী? একদিন হইতে পারে, কিন্তু আপনার ডে ইন ডে আউট দেরি করে আসেন, ডে ইন ডে আউট দেরি করে আসেন, প্রতিদিন আপনি দেরি করে আসেন। কেন, আপনি জানেন ঢাকা শহরে কতটুকু কোন দিক দিয়ে আসতে হয়, শুক্রবার ঢাকা শহরে জাম থাকে না, এটা বলে লাভ নেই। থাকলেও আপনার তো এটা কম্পেনসেট করে আপনার আসা উচিত, আপনার হিসাব করে আসা উচিত যে এতক্ষণ আমার পথে লাগবে এবং আমি এই সময় আসবো। নিঃশর্ত মাফ চাওয়া উচিত আসা অডিয়েন্সের কাছে, প্রতিটা মানুষকে উদ্দেশ্য করে বলা উচিত আমাকে মাফ করে দিন, আমি আপনাদের আধা ঘন্টা 45 মিনিট বসায় রাখছি। একই কথা, কথা দিয়েছেন কাউকে একটা কিছু করবেন, আপনি করলেন না, নিঃশর্ত মাফ চাওয়া উচিত তার কাছে। যদি করতে না পারেন কোনো কারণে, আপনার অসুখ হয়ে গেছে, আপনি পারেন নাই, আপনার অসুখ হয়েছে, আপনি একটা জায়গায় যাইতে পারেন, অথবা আপনি যা বলছেন সেটা আপনি করতে পারেন, আপনি একটা ঋণ নিয়েছেন, ঋণটা শোধ করতে পারেন নাই, ঠিক আছে, আমরা দুই সাইডেই, যারা যার কাছে ঋণ নিয়েছেন তারও উচিত সময় বাড়ায় দেওয়া, যিনি নিয়েছেন তার উচিত নিঃশর্তভাবে বলা যে ভাই আমি বলছিলাম, আমি কথা দিয়েছিলাম, আমি পারেন নাই। আপনার আমাদের ভিতর কী দেখবেন, সে আপনার সামনে দিয়ে আসে না, আড়ালে আড়ালে ঘুরতেছে, গল্লিতে, এই গল্লিতে আর ঢুকে না, অন্য গল্লিতে যাই চলে যায়, এরকম হয় না আমাদের ভিতর, আমরা এটা করবো না। তাহলে ইনশাল্লাহ আমাদের দাওয়াতি কাজের এই সব পয়েন্টগুলো যদি আমরা মনে রাখি, অনেক কটা পয়েন্ট বলছি আমি, ইনশাল্লাহ হয়তো আমাদের অংশটা সাকসেসফুল হবে। এরপরেও একজন মানুষও আপনার কথা না শুনতে পারে, সেটা হলো আল্লাহর ব্যাপার, সেটা আল্লাহর রিল্ম, আল্লাহর আল্লাহর সাম্রাজ্য, আল্লাহর ব্যাপার, সেটা আমাদের ব্যাপার না। কিন্তু আমরা অন্তত আজর বা সওয়াব আশা করতে পারি আল্লাহর কাছে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।